Central, so. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد باب من أطاع العلماء والأمراء في تحريم ما أحل الله أو تحليل ما حرمه فقد اتخذهم أربابا من دون الله وقال ابن عباس رضي الله عنهما يوشك أن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر وعمر وقال أحمد بن حنبل عجبت لقوم عرفوا الإسناد وصحته ويذهبون إلى رأي سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم أتدري ما الفتنة؟ الفتنة الشرك لعله إذا رد بعد قوله أن يقع في قلبه شيء من الزيغ فيهلك وعن عدي بن حاتم أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ هذه الآية اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون فقلت له إنا لسنا نعبدهم فأليس يحرمون ما أحل الله فتحرمونه أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتحلونه فقلت بلى قال فتلك عبادتهم رواه أحمد والترمذي وحسنه মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আলেম ওলামা আমির ওমারা নেতৃস্থানীয় ব্যক্তি এসবের আনুগত্য করা সম্পর্কে, আলেমদের আনুগত্য, আমির ওমারা মালিকদের নেতাদের আনুগত্য সম্পর্কে, এই আনুগত্য কেমন, যদি আনুগত্য হয় আল্লাহ এবং রসুলের বিধানের আওতাতে তাহলে এর আদেশ রয়েছে, আল্লাহ এবং রসুলের বিধানের আওতাতে, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেসব আদেশই যদি আলেম ওলামা করেন, আমির ওমারারা মালিক মুক্তারেরা করেন, নেতা মাথারা করেন, তাহলে তাদের আনুগত্য করার আদেশ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসায় মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের অলিল আমরের আনুগত্য করো। অলিল আমর দুই শ্রেণীর মানুষ, এর পূর্বে বিভিন্ন দর্শে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, সংক্ষেপে আজকে বলি, একদল হচ্ছেন কারা? অলিল আমর, হ্যাঁ, ওলামাই কেরাম, আহলে এলম, যারা আলেম ওলামাগণ, আইম্মাই কেরাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উম্মতের সমস্ত বিদ্বানগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই উম্মতের যত আলেম ওলামা আইম্মা মুহাদ্দিসিন সবাই, সে ইমাম আবু হানিফা হন, শাফি, মালিক, আহমদ, বিশেষ করে এই চারজনের নাম এই জন্যই নিলাম যে তাদের নামে চারটি মজহাব প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের বহু অনুসারী রয়েছে যারা তকলিদ করে থাকে, অন্ধভাবে তাদের অনুসরণ করে থাকে অনেকে। তাদের ছাড়াও যে কোন আলেম জীবিত হোক আর মৃত হোক, মৃত ব্যক্তিকে সরাসরি ফলো করা যায় না, তার কিতাবাদি বা তার নামে যেসব কথাবার্তা রয়েছে লোকের মুখে সেসবের অনুকরণ মানুষ করে থাকে। তো যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাকে হয় তো আল্লাহ বলছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তাদের আনুগত্য করা। উলিল আমরের একদল হচ্ছেন ওলামায়ে কিরাম, দ্বিতীয় দল হচ্ছেন ঋতুদল, কারা? রাষ্ট্রের মালিক, যারা যে কোনো মালিকানা রয়েছে,
বা যে কোনো মালিক, আমির অমারা, শুধু রাষ্ট্রের মালিককে সীমিত করা মনে হয় ঠিক হবে না, কারণ এমনকি প্রত্যেক বাড়িতে একজন করে মালিক আছে, প্রত্যেকটি কোম্পানিতে একজন মালিক আছে, নেতৃস্থানীয় ব্যক্তি, এমনকি সফরে বেরিয়েছেন আর দু চার পাঁচজন আছেন, একজন কাউন্সিল বানিয়েছেন, তারও আনুগত্য, যে কোনো রকমের নেতার আনুগত্য। আলেমের আনুগত্য আর নেতার আনুগত্যের কথা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন না করেননি, আপিও বলে আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রসুলের, বা উলিল আমরে মিনকুম, এবং নেতৃস্থানীয়দের, উলিল আম আলেম আলমা নেতৃস্থানীয়, তাদের আনুগত্যের আল্লাহ আদেশ করেছেন। কিন্তু এই আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাভুক্ত, এই যে দাবিটা আমরা করলাম, আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য আল্লাহরই আনুগত্য, কারণ আমরা জায়গায় আল্লাহ করে বলেছেন অমায়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি, যা কিছু বলেছেন দিনের ব্যাপারে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওই ভিত্তিক, সুতরাং তার কথা আল্লাহরই কথা, কোরআনে থাক অথবা হাদিসে থাক, হাদিসে থাকলেও সেটি আল্লাহর কথা, এই ক্ষেত্রে স্পষ্ট। কিন্তু তিন নম্বরে যে উলিল আমর বলা হয়েছে, এ কথা বলা যাবে না, আলেমের কথা মানে রসুলের কথা বলা যাবে কি? হ্যাঁ, বাদশার কথা, প্রধানমন্ত্রীর কথা, রাষ্ট্রনেতার কথা, বা বাড়ির মালিকের কথা, বাবার কথা মানে রসুলের কথা আল্লাহর কথা বলা যাবে? বলা যাবে না, অসম্ভব কথা। যে আপনার বাবা সব কথাই গিয়ে আল্লাহ রসুলের কথা বলেন, অনেক সময় ভুল করতে পারে, ইচ্ছা করেও অনেক সময় অন্যায় কথা, অন্যায় আদেশ করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে এটা কি বলা যাবে? হ্যাঁ, স্পষ্ট। তাহলে এই জন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ আলেম শ্রেণীর মানুষ অথবা আমির শ্রেণীর, নেতা শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতায় পড়তে হবে। মানে আল্লাহর কথা তারা যদি বলেন, কোরআনের কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা বলেন, তাহলে তাদের কথা মানতে হবে না হবে না? মানতে হবে। আব্বা যদি বলেন নামাজ পড়ো, তাই ঠিক আব্বার নিজের কথা না আল্লাহ রসুলের কথা? আল্লাহ এবং রসুলের কথাই তিনি বলছেন। আব্বা যদি বলেন মিথ্যা বলবে না, মানতে হবে না হবে না? জি। কিন্তু যদি আব্বা চুরি করতে বলে, হ্যাঁ, সুদ খেতে বলে, ঘুষ খেতে বলে, তাহলে যাই নাই, আল্লাহ রসুলের কথা নাই। ওই রকম রাষ্ট্রনেতা, রাষ্ট্রনেতা আল্লাহ রসুলের কথা যদি বলে, আল্লাহ রসুলের কথা বলো, আল্লাহ রসুলের কথা বলে তারা, তো আল্লাহ রসুলের কথা যদি তারা বলে তাহলে অবশ্যই নেবেন। কিন্তু যদি বলে যে আজকাল সুদ ছাড়া উপায় নেই, সুতরাং ব্যাংক, ব্যাংকিং সিস্টেমে যে সুদি সিস্টেম, এটা থাকতেই হবে, না হলে উপায় নেই আমাদের, এটি আল্লাহ রসুলের কথা কি? তাহলে এইরকম নেতার কথা মানা যাবে? মানা যাবে না। আজকাল চোরের হাত কাটা সম্ভব নাই, এটা এক যুগে ছিল ছিল, কিন্তু আমরা তা করতে পারবো না, সুতরাং চোরের হাত কাটাটা আমরা এক বছর জেলে পরিবর্তন করছি বা দুই বছর জেলে পরিবর্তন করছি, এটা আল্লাহ রসুলের কথা কি? নিজের কথা। সুতরাং আনুগত্য করা যাবে সেই রাষ্ট্রনেতার, এই ক্ষেত্রে আনুগত্য করা হারাম, এই ক্ষেত্রে আনুগত্য করা হারাম। তো আল্লাহ এবং রসুলের কথা যদি আলেম ওলামার, আলেম ওলামার ফতোয়াও নিয়ে নেন, আমির ওলামাদের কথা যখন হয়ে গেল, আলেম ওলামার ফতোয়া, আলেম ওলামা যদি আল্লাহ রসুলের কথা বলেন, একটি ফতোয়া দিলেন একজন আলেম বা একজন কাজী জজ, ইসলামিক কাজী মানে আলেম, তিনি একটি ফয়সালা করলেন কোরআন এবং হাদিসের আলোকে, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে সেটি মানতে হবে না হবে না? মানতে হবে। কিন্তু যদি খেয়াল খুশি ফয়সালা করেন বা খেয়াল খুশি ফতোয়া দেন, মানা যাবে? যাবে না, মানা যাবে না, কারণ কোরআনেও নেই আর হাদিসেও নেই, আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, নতুন কথা শরীয়তে, নতুন কথা আলেম যদি বলে নতুন কথা, তাহলে ওর নাম কি? বেদাত। আর বেদাত কি মানা যাবে না? মানা যাবে। তবে সুন্নাত যদি বলে, অর্থাৎ নবী সাল্লামের কথা বলছে একজন আলেমের মুখে শুনলেন, তাহলে মানতে হবে। উলিল আমরে মিনকুম, তার একটা দিক আমরা বুঝলাম যে আল্লাহ এবং রসুলের কথা যদি আলেম ওলামারা বলেন অথবা আমির ওমারারা, মালিক মুক্তারেরা বলেন, আপনার কোন নেতা বলেন, আপনার আব্বা বলেন, আম্মা বলেন, আপনার মুরব্বী বলেন, আপনার বড় ভাই বলেন, যে কোনো আমির হোক মালিক হোক, তাহলে মানতে হবে। আল্লাহ বলছেন উলিল আমরে,
আল্লাহ এবং রাসূলের কথার আওতাধীন হইতে হবে, এর দলিল হচ্ছে তারপরের অংশটুকু কোরআনের আয়াতের, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল। যদি তোমাদের মতানৈক্য হয়, মানে আলেম ওলামা দুই রকম কথা বলছে, একদল আলেম বলছে এটা করতে হবে, আর একদল বলছে করতে হবে না, একদল বলছে সুন্নাহ, তারা বলছে না সুন্নাত নয়, ঠিক না? আলেমদের এরকম ইখতিলাফ আছে না? আছে না। এখন এই মেরাজের রাতই ধরে নেন, মেরাজের রাতে ইবাদত বন্ধেই কিছু বিদাতিরা করছে, বিদাতি কিতাবগুলি বাংলাদেশে যে মকসুদুল মুমিন সব কিতাব, রজব মাসের ইবাদত বন্ধে কিতাব, রজব মাসের নামাজ পড়ে, নামাজ পড়ে রজবের সাথে রজবের রাতে নামাজ পড়ে, তারাও আপনাদের সমাজের বা আমাদের সমাজের এক শ্রেণীর আলেম, যারা তাদের ভক্ত তারা তার বিদাতি তাদেরকে ভাবছে না, ঠিক না? ভাবতে পারছে না যে বিদাতি, তাদের লিবাস পোশাক, তাদের আকার আকৃতি, তাদের দাড়ি, তাদের জিসিম দেহ তালুতের মতোই, তালুতকে আল্লাহ যে মালিকানা দিয়েছেন কোরআনে, সেই ক্ষেত্রে বলেছেন দুটি গুণ তালুতের মধ্যে রয়েছে, এটা হচ্ছে বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসম, তাকে ইলমও যেমন দেওয়া হয়েছিল তেমন জিসিমও দেওয়া হয়েছিল, তোমাদের আলেম আল্লাহ তো জিসিম তেমন তেমন নয়, ঠিক কিনা? তাহলে কেমন করে ধরবেন এসব জিসিম দেহ দেখে আর দাড়ি টাড়ি দেখে যে এরা বিদাতি কথাবার্তা বলতে পারে, তো মুশকিল। আরেক দল আলো বলছেন না এসব কিচ্ছু নেই, সব এরা যে রাত্রে ইবাদত বন্দেগী নাই, সব রাত নাই, মিলাদুন নবী নাই, এসব শুনছেন সৌদি আরব আসার পর শুনে চমকে উঠলেন, আর বাপরে এগুলি নেই শুনছি এখানে, আবার দেশে তো শুনেছি এগুলি সব সুন্নত, নেকির কাজ, খুব নাজাত মুক্তির কাজ, জান্নাত পাওয়ার কাজ, ঠিক কিনা? দুই রকম কথা কানে পৌঁছিল, আল্লাহর সমাধান বলেছেন, আল্লাহ বলেননি যে তুই বাংলাদেশি বাংলাদেশি কথাই নাও, বাংলাদেশি হুজুরের কথা নাও আপনি, হ্যাঁ, বা সৌদি আরব চলে এসছে এখন মক্কা মদিনার কথাই নিয়ে না, এই কথাও আল্লাহ বলেননি, কি বলেছেন? ফারুদ্দু হো এলা মক্কা তাল মদিনা, না এলা বাংলাদেশ, কিছু বলেননি, কি বলেছেন? ফারুদ্দু এলা আল্লাহ ওয়া রাসূল, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি ঝগড়া শুরু হয়, একদল বলছে এই করতে হবে, একদল বলছে করতে হবে না, একদল বলছে সুন্নাত, একদল বলছে বিদআত, তাহলে পক্ষপাতিত্ব করিও না, গোনামি করিও না, আমার হুজুর বলেছেন, কি বলা বলেছেন, আমরা হচ্ছে চরমনাই তরিকার, এই তরিকার লোকেরা আওয়াল আমরা এই কথাই বলে, আমরা দেওবন্দি তরিকার মানুষ, দেওবন্দি তরিকা এই কথাই বলেছে, আমরা রিজভি তরিকার এই কথাই বলেছে, আমরা অমুক তরিকার, এইসব নেই ইসলামে, ইসলামের তরিকায় মোহাম্মদী আছে, ওখান থেকে ফয়সালা নিতে হবে, ইসলামের তরিকা আছে কি তরিকায় মোহাম্মদী, বাস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাস তার তরিকা, আর কোন তরিকা নেই। সুতরাং ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, আল্লাহর কাছে ফিরিয়ে দাও ওই কেস, সেখান থেকে ফয়সালা না, ওয়ার রাসূল, আর রাসূলের কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআনে খোঁজাখুঁজি শুরু করো, কোরআনে আছে মিলাদ, আছে কোরআনে শবে বরাত, আছে শবে মেরাজে রাত্রি যাপন আর নফল পড়া আছে, ওখান থেকে খোঁজো, কোরআনে যদি নেই ওয়ার রাসূল, রাসূলের হাদিসে খোঁজো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পাওয়া গেল, সাহাবাই কিরাম না জানতেন না এই শবে মেরাজের নামাজ, শবে বরাতের নামাজ এইসব জানতেন না, হ্যাঁ, জন্মবার্ষিকী পালন করা, মিলাদ পাঠ করা, মিলাদ পাঠ করে আমাদের, দুরুদ পাঠ করে না আমাদের শুনে, মিলাদ পাঠ করে, মিলাদ মানে জন্মবার্ষিকী, হ্যাঁ, জন্মবার্ষিকী যে কেমন করে পাঠ করে তা বুঝে না তারা, হ্যাঁ, জন্মবার্ষিকী আবার পাঠ করা যায়, হ্যাঁ, পাঠ করার জিনিস পাঠ করা যায়, হ্যাঁ, কেউ যদি ভাত পাঠ করে, ভাত পাঠ করা যাবে, ভাত পাঠ করার বস্তু নয়, তবে বই পাঠ করার বস্তু, কিতাব পাঠ করার বস্তু, হ্যাঁ, কোরআন পাঠ করার বস্তু, হাদিস পাঠ করার বস্তু, এগুলো বস্তু, পাঠ করার জিনিস, আর রুটি ছাতু পাঠ করার জিনিস নয়, ঠিক কিনা? খাওয়ার জিনিস, পানি জুস পাঠ করার জিনিস না পান করার জিনিস, পান করার জিনিস, ওই রকমই জন্মবার্ষিকী পালন করার জিনিস, পাঠ করার জিনিস নয়। এই মূর্খ সমাজকে এইটুকু আমরা বুঝাইতে পারলাম না, বুঝিয়ে বুঝিয়ে আলহামদুলিল্লাহ অনেকে বুঝেছেন, কিন্তু মূর্খ সমাজে বহু মূর্খ এখনো রয়েছে। গত সপ্তাহে এতে 91 বলছে মিলাদ পাঠ করব, মিলাদ কেমন করে পাঠ করবো, মিলাদ মানে জন্মবার্ষিকী, তাও তো জানার নাই, কেন কেন বিদাতি মোল্লা রাশি খাইনি তো, মিলাদ মানে দুরুদ, মিলাদ যে ওয়ালাদা থেকে, আর ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া, তো মিলাদ মানে জন্মবার্ষিকী বা জন্মের সময়কাল, এই কথা তো শিখাইনি বিদাতিরা, কারণ শিখাইলে তাহলে তো চোখ খুলে যাবে, আর জনতার চোখ খুলে গেলে তো আর ওই সব তরিকা থাকবে না, বিদাতির তরিকা থাকবে, তাই মিলাদের ব্যবসা থাকবে, আর ইনকাম সব বন্ধ হয়ে যাবে, চোখ খোলাই না। তো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য
একবারে এটাকে বলা হয় ইস্তিকলালি আনুগত্য আরবি ভাষায়, অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহর আনুগত্য করতে গিয়ে এদিক সে দেখা দেখেন নাই যে কে বলেছে না বলেছে কথা নেই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য তেমনি, কারণ রাসূল সাল্লাল্লাহু আনুগত্যই আল্লাহর আনুগত্য এখানে এই তাআতের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা এবাদত নয়, এবাদত হচ্ছে একমাত্র আল্লাহর হক। আর আনুগত্য যেটি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এই জন্যই আল্লাহর আনুগত্য যে আল্লাহ নাযিলকৃত বিধানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পক্ষান্তরে না আলেমদের ব্যতিক্রম হতে পারে, তাই তাদের আনুগত্য আল্লাহ রাসূল আনুগত্যের আওতাতে হইতে হবে। আর যদি ঝগড়া বিবাদ হয়, যদি ইখতিলাফ মতানৈক্য হয়, কেউ বলছে করতে হবে কেউ বলছে করতে হবে না, কেউ বলছে পড়তে হবে কেউ বলছে পড়তে হবে না, তাহলে ফয়সালা করতে গিয়ে নিতে হবে আল্লাহ এবং রসুলের কাছ থেকে ফয়সালা নিতে হবে। এখানে কিন্তু দুইটি বলা হয়েছে, আল বাহিনী ছোট আলেমরা ইখতিলাফ করলে বড়দের কাছে ফয়সালা, কথা বলা হয়নি, বলা হয়েছে কি কথাটা ভালো করে মনে রাখবেন। কিন্তু ফরুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল আনুগত্যের আদেশের ক্ষেত্রে তিনটি বলেছেন, আল্লাহ রসুল এবং নেতৃস্থানীয় ব্যক্তি, আলেম আলমা এবং নেতৃস্থানীয় ব্যক্তি। কিন্তু ঝগড়া হলে বিবাদ হলে সমস্যার সমাধান একমাত্র কার কাছে নিতে হবে, আল্লাহর কাছে এবং রসুলের কাছে। এখানে আর বড় ছোট আলেমের না কারো কাছে নেওয়া যাবে না, আলেমদের কাছে নেওয়া যাবে না, না আরবের আলেম না আজমের আলেম ফয়সালা করবে, এখন ফয়সালা হবে কোরআন এবং হাদিস দিয়ে। বাকি কথা হলো আর একটি আনুগত্যের দিক, যে আল্লাহ এবং রসুল বলেননি, আলেম বলছে অথবা কোন আমির বলছে, আলেম বলছে বা কোন নেতা বলছে, রাজা বাদশাহ বলছে, নেতা বলছে, রাষ্ট্রপতি বলছে, প্রধানমন্ত্রী বলছে, কোন সরকার বলছে, কোন ক্ষমতা বলছে, এটা করতে হবে, এটা করতে হবে না। জি, আর সেটি ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ক্ষেত্রে, এমন নয় যে কোনো দুনিয়াবি একটা আইন, হ্যাঁ, যে আজকে বাড়ি থেকে বের হবে না, যদি সত্য আমাদের আজকে সরকার মনে করছে যে আজকে বাড়ি থেকে বেরোলে বিপদ হইতে পারে, তখন আজকে বাড়ি থেকে বেরোবে না, যেমন কার্ফিউ লাগিয়ে দেয় আরো কি কি আইন টাইন যেগুলো আছে, এইগুলো দুনিয়ার ব্যাপার তাদের। কিন্তু একটি দল, একটি দলের নেতা বলল যে আজকে মিছিল করতে হবে, ভাঙচুর করতে হবে, হচ্ছে না বাংলাদেশে? হ্যাঁ, আনুগত্য করা যাবে, এটি ধর্মীয় ব্যাপার, কারণ মুসলিম হোক এমনকি অমুসলিম হোক ধন সম্পদ আক্রমণ করা, ধন সম্পদ নষ্ট করা ইসলামে হারাম। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইযাআতিল মাল, মাল সম্পদ জায় করতে নষ্ট করতে নিষেধ করেছেন, সুতরাং ধন সম্পদ তুষারপাত করা ধ্বংস করা হারাম। আর একটি দল অন্য দলের বিরুদ্ধে কোনো কিছু করতে গিয়ে যেসব ধন সম্পদ নষ্ট হচ্ছে, তা তার দেশবাসীরই ধন সম্পদ নষ্ট হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, কলকারখানা ক্ষয়ক্ষতি হচ্ছে, দেশ দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, দেশ আরো গরিব থেকে গরিব হয়ে চলে যাচ্ছে এইসব কারণে। একদিন যদি কলকারখানা বন্ধ থাকে তাহলে কত কোটি কোটি টাকার লস হচ্ছে, পত্র পত্রিকা শুনতে পাচ্ছে। তাহলে এই আদেশগুলি যদি রাষ্ট্রনেতাই করে অথবা রাষ্ট্রনেতা যারা বিরোধী দল তারাই করে, এগুলি আনুগত্য চলবে? চলবে না, জায়েজ নয়, এসব আনুগত্য করা জায়েজ নয়। আমরা অমুক পার্টি করি সুতরাং আমাদের পার্টির নেতা বলেছেন, না জায়েজ নয়, জায়েজ নয়। তাহলে নেতাদের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিরুদ্ধে যদি হয় তাহলে হারাম আনুগত্য করা। আলেম ওলামাদের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে, মানে আল্লাহ রসুল বলেননি, আলেমরা নিজের পক্ষ থেকে বলছেন এটি করো এটি করিও না, এটি সন্ন্যাত এটি সন্ন্যাত নয়, নিজের খেয়াল খুশি কথা যদি হয়, এই তরিকার জিকির করে, যে জিকিরের তরিকাগুলি কোরআন হাদিস আছে কি? হ্যাঁ নেই, তাহলে এগুলি আলেমদের তৈরি করা। দোয়ায়ে গাঞ্জুল আরশ কোরআন হাদিস আছে, দুরুদে তাজ আছে, দুরুদে লক্ষ্মী আছে, দুরুদে মাহি আছে, কত রকমের দুরুদ আছে না আমাদের দেশের বইগুলিতে, এগুলি আলেমদের তৈরি করা, আর কোরআনেও নেই হাদিসে নেই, সুতরাং এগুলি মেনে নেওয়া, এগুলির প্রতি আমল করা কেমন? আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিরুদ্ধে আনুগত্য করা অন্যদের, যেটি কেমন তা শোনেন অধ্যায়ে বলছেন, এই অধ্যায় হচ্ছে ওই লোকদের সম্পর্কে, মান আতাল ওলামা ওয়াল ওমারা, যারা আলেমদের আর নেতাদের আনুগত্য করল, ফিতাহরিমে মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা সম্পর্কে। আল্লাহ হালাল করেছেন একটি বস্তু,
কিন্তু সেটিকে কোন রাষ্ট্রনেতা, কোন মালিক অথবা কোন আলেম কি করলো, হারাম ঘোষণা করলো, আপনি মেনে নিলেন, কারণ আমার হুজুরে কিবলা হারাম বলেছেন তাই হারাম। কিন্তু আপনি জানেন তার সাথে যে কোরআন এবং হাদিসে সেটা হালাল আছে, জায়েজ আছে, তারপরে আপনি কি করলেন, হারাম মনে করে নিলেন। এই একটি বিষয়। এর বিপরীত আও তাহলিলে মাহারামাহু, আল্লাহ এবং রাসূল যা কি করেছেন, হারাম করেছেন, হারাম আছে, কিন্তু কোন নেতা অথবা কোন আলেম কি করলো সেটিকে হালাল বলে ঘোষণা করলো। আর আপনার এলম আছে, আপনার জ্ঞান আছে, আপনি এমন অজ্ঞ না যে না জেনে ভুল কাজটি করছেন, না জেনে তো ভুল হইতে পারে। আলেম যদি একটি কথা বলে আর তার বিপরীত না জানা থাকে, তাহলে আপনি তো ভাবছেন আমার চাইতে জেনে জ্ঞানী তার কথা মানলাম আমি, আর উদ্দেশ্য তার কথা মানা না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের কথা মানা, তাহলে এক্ষেত্রে তো আপনার মুক্তির একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, আপনার জানা আছে যে কোরআন এতদিন ধরে কোরআন এবং হাদিসে এটি কি ছিল, হারাম ছিল, আর এখন অমুক নেতা এসে, হ্যাঁ, বা অমুক আলেম এসে আমাদেরকে বললেন যে না তোমাদের জন্য হারাম। এত বড় আলেম যখন বলছেন আর এত বড় নেতা যখন বলছেন, তখন তার কথা মানতে হবে, মেনে নিলাম। এর হুকুম কি বলেন, বুঝতে পেরেছেন বিষয়টি? এর হুকুম জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কিসের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে শিরক। তাই বলছেন ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব প্রভু বানিয়ে ফেলল। আল্লাহর হারাম করা বস্তুকে যদি হালাল করে দেয়, বা আল্লাহর, হ্যাঁ, কি হালালকে যদি হারাম করে, হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে, তাহলে কি করলো, যদি কেউ করে তাহলে তারা তো শরীয়ত প্রণয়ন করলো, তাহলে তৈরি করলো, আর যারা মেনে নিল তারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে, ওই নেতাদেরকে অথবা আলেমদেরকে, হ্যাঁ, পুরোহিতদেরকে প্রভু বা প্রতিপালক হিসাবে গ্রহণ করলো, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করলো, এটি তাদের ইবাদত হয়ে গেল, অর্থাৎ শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। এক একটি করে উদাহরণ দিয়ে যাই। 1400 বছর ধরে জেনে আসছেন যে সুদ হারাম, ঠিক না? না হারাম নয়, সন্দেহ আছে কিছু? আল্লাহ বলছেন যারা সুদ খাবে, ফাজানু বিহারবি মিন আল্লাহ ওয়া রাসূলি, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে, যে সুদ খাবে। তাহলে কোন মুসলিম যদি সুদ খায় আর তার নাম ইন্টারেস্ট বলে, তার নাম বোনাস বলে, তার নাম আর কিছু বলে, তার নাম বলে যে এটা আর কিছু ইন্স্যুরেন্স, তো এটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে চলবে না? সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের যুদ্ধের ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, মানে আল্লাহর গজব নাযিল হবে তাদের উপর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি যিনি রাষ্ট্রনেতা হবেন, তাদেরকে যুদ্ধের ঘোষণা করা উচিত সুদখোরদের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশে থাকলেন, সুদখোরদের বিরুদ্ধে জিহাদ করতেন। জি, মদ, মদ হারাম না হালাল জানা আছে, মুসলমানদের জানা আছে মদ হারাম, কিন্তু আজকাল মদ কাফের দেশের অনুকরণে অনেক মুসলিম ফাসেকরা মদ খেয়ে যাচ্ছে পানির মতো করে। যদি বলে যে না আজকাল আর মদকে হারাম করা যাবে না, হারাম বলা যাবে না, তাহলে যদি দেশের লোক মেনে নেই যে আমাদের যখন রাষ্ট্রীয় আইন যে মদ, মদ হারাম নয়, বৈধ, আর মদ যদি খেয়েও তো কেউ খায় তো বাধাও দেওয়া যাবে না, তা মানতে হবে, দেশের আইন মানতে হবে, তাহলে কি করলো, শিরক করলো, সেই নেতাদের সরকারের আইনকে মেনে সে মুশরিক হয়ে গেল। আর একটা বাস্তব, এগুলি হয়তো একটু অবাস্তব লাগছে কিন্তু আছে, কেউ যদি মদ খা বাধা দিতে পারবেন, ইসলামিক দেশ সৌদি আরবটা বাদ দিয়ে অন্য দেশের কথা বলেন, বাধা দিতে পারবেন না, জেনার কথা বলেন, জেনা সম্পর্কে আজকাল অমুসলিম বিশ্বের আইন মুসলিম বিশ্বে বিরাজ করছে সৌদি আরব ছাড়া। কি জেনা? দুই প্রকার, এক হচ্ছে দুইজনের সম্মতিতে মিয়া বিবি রাজি, দুইজনে ফ্রেন্ডশিপ হয়েছে, বন্ধুদের ছেলে যুবক যুবতীতে বন্ধুত্ব হয়েছে আর জেনা করছে, আমরা রাজি, আর সাবালিকা, তাহলে সারা বিশ্বের আইন কি, তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে সে আসামির কাঠগড়ে হাজির হবে, সে হচ্ছে অপরাধী। কেন বললে, তাদের বাধা দিলে,
যৌন স্বাধীনতায় কেন বাধা দিলেন? মুসলিম বিশ্বে আইন বিরাজ করছে, তাহলে এর নাম জেনা নয়, কোরআনে বা হাদিসের নাম জেনা কিনা? না রাজি হলে জায়েজ হয়ে যাবে। এদের কাছে এই মানবরচিত বিধানের পূজারীদের কাছে, এই মুশরিকদের কাছে জেনা কোনটি? যেটার নাম ধরছে মানে জবরদস্তি কাউকে রাস্তায় থেকে টেনে উঠিয়ে নিল বা রাস্তায় জেনা করে নিল আর জবরদস্তি করে, অথচ সেই যুবতী রাজি নয়, তাহলে সে অপরাধ করল। এ কি অপরাধ হল? বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসে দুটি জেনা, দুটি হচ্ছে জেনা। তাহলে এসব যে আইন রয়েছে, যেসব দেশে যদি দেশবাসীরা মনে করে যে আইনের শ্রদ্ধাশীল হইতে হবে, দেশের সংবিধানের শ্রদ্ধাশীল হইতে হবে, যে কথাগুলি আজকাল বলা হচ্ছে, সুতরাং আইনে আছে যে যদি সম্মতির সাথে জেনা হয় তো একে জেনা বলা যাবে না। যেমন বেশ্যাবৃত্তিকে আজকাল বেশ্যাবৃত্তি বলা যায় নয় কি, হ্যাঁ, ওদেরকে বেশ্যা মহিলাদেরকে বলতে হবে যৌন কর্মী। পত্রিকায় এসেছে, পত্রিকায়, বাংলা পত্রিকা তোমরা বলছি, যদি কেউ বেশ্যা বলে তাহলে তাকে আসামের কাঠগড়ায় হাজির হয়ে জেলখানায় যেতে হবে। যে কেন বেশ্যা বললে? মানহানি করলে না তুমি ওই মহিলার? সে যৌন ব্যবসা করছে, হ্যাঁ, যৌন কর্মী, সে কর্ম করছে। আপনি লেবার, আপনার যে শ্রমিক, সে একরকমের শ্রম করছে। বুঝতে পারছেন? এগুলি হলো কুফুরি আইন। তো যদি কেউ মেনে নেয় যে সংবিধানে শ্রদ্ধাশীল হয়ে মেনে নিতে হবে, যৌন কর্মী বলবো আমরা, বেশ্যা বলবো না, একে জেনা বলা যাবে না, তাহলে ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সেই সরকারকে, সেই নেতাকে অথবা এইরকম কোন আলেমও যদি এরকম কোন কিছু করে তাহলে তাদেরকে রব বানিয়ে ফেলল, মুশরিক হয়ে গেল। আলেম ওলামাদের ক্ষেত্রে তো আরো বহু উদাহরণ আছে, কারণ আমাদের দেশে তরিকতের শেষ নেই, যে যে তরিকার মরিদ ওই ওই পীরের তরিকা ছাড়া অন্য দিকে দেখতেও পারবেন, অন্য কিতাব পড়তেও পারবেন, নিষিদ্ধ। কোরআনও পড়বে না, কোরআনের তাফসিরও পড়বে না, হাদিসও পড়বে না, পড়বে কি? তার তরিকার কিতাব, তার তরিকার কিতাব পড়বে, এবং তার তরিকাতে যা আছে তাই মানবে। অথচ তার জন্য হয়তো স্পষ্ট করে দেওয়া হলো, অনেক সময় হয়তো একজন জ্ঞানী ব্যক্তি, কোরআন সুন্নার জ্ঞানী, তার কাছে সত্যের ডাক পৌঁছে দিল, সত্যের আওয়াজ পৌঁছে দিলা, অর্থাৎ তাওহীদের কথা পৌঁছে গেল, কবর মাজার পূজা শিরক এই কথা পৌঁছে গেল, কবরে সেজদা করা শিরক, কবরে গিয়ে খাসি মরুক জবাই করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত করা শিরক, এসব কথা পৌঁছে গেল, তাহলে সে জেনে নিল, ঠিক কিনা? যে কোরআনে বা হাদিসে আল্লাহ ছাড়া অন্যের যে ইবাদত বন্দেগি, এগুলি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শিরক, এসব জেনে নিল। তারপরেও তার পীরের তরিকাতে আছে যে ওরুসের মেলাতে যেতে হবে, ওখানে গেলে খাসি মোরগ নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে খাসি মোরগ জবাই করতে হবে, পীরের মাজারকে সেজদা করা, এটি হচ্ছে তাজিমের সেজদা, সম্মানের সেজদা, এগুলি শিখিয়ে রেখেছে, এগুলি শিখিয়ে রেখেছে। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সে জানলো যে এগুলি শিখ, তারপরেও যদি আনুগত্য করে আপন তরিকার আলেমদের, পুরোহিতদের, তাহলে তাদেরকে রব বানিয়ে ফেললো, যা আগের জাতিগুলি ইহুদি নাসারালা করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাইফে তার ইন্তেকাল, খবর রয়েছে তাইফে, তিনি বলছেন ইউসেকু আনতানজিল আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমাকে আশঙ্কা লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে, আমাকে আশঙ্কা লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে। কেন? আকুলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি বলছি যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তাকুলুনা, আর তোমরা বলছো যে আবু বকর উমর বলেছেন। দেখছেন, আল্লাহ রাসূলের কথার সামনে যদি আবু বকরের কথা পেশ করা হয়, অথচ আবু বকর কে? যেমন তেমন ব্যক্তিত্ব, এই উম্মতের এক নম্বর ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত আম্বিয়াদের পরে যার শ্রেষ্ঠত্ব এই উম্মত মেনে নিয়েছে, সমস্ত আম্বিয়াদের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান মর্যাদার পরে সমস্ত আম্বিয়াদের মান মর্যাদা, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, তাদের সম্পর্কে বলছেন যে আল্লাহ রাসূলের কথা বলছি, আর তোমরা যদি বলো আবু বকর এরকম বলেছেন, উমর এরকম বলেছেন, তাহলে আমাকে ভয় লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ না হয়ে যায়, তোমাদেরকে ধ্বংস না করে দেওয়া হয়।
এটি বিশেষ একটি মাসলার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। কেন বলেছিলেন, কোন ক্ষেত্রে বলেছেন, এটা জানার প্রয়োজন রয়েছে। কারণ এর মানে এই ভাববেন না যে জেনে শুনে স্পষ্টভাবে ঘোর বিরোধিতা করেছেন আবু বকর ওমর কোন ক্ষেত্রে, করেছেন কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা আল্লাহ রাসূলের নিয়ে আসা শরীয়তের বিরোধিতা করেছেন যে কথা আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন? না, ওই রকম বিরোধিতা নয়। তবে তাদের একটি মত ছিল, মত ছিল যেটাকে তারা উত্তম মনে করতেন, সেটা হচ্ছে হজের ব্যাপারে। হজ কত প্রকার? তিন প্রকার। কি কি? ইফরাদ, তামাত্তু, কিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রকম হজেরই শিক্ষা দিয়েছেন, তাই না? তামাত্তুরও শিক্ষা দিয়েছেন, ইফরাদও, কিরানও শিক্ষা দিয়েছেন। তিনি নিজে কিরান করেছেন কারণ কুরবানি তার সাথে ছিল, তাই তামাত্তু করা অসম্ভব ছিল তার জন্য, আর বা তার জন্য কিরান করাই উত্তম ছিল। আর সাহাবারা যারা হজে পশু নিয়ে যাননি সাথে করে, তাদের সবাইকে তামাত্তু করিয়েছেন আর এফরাদেরও অনুমতি দিয়েছেন। তাহলে তিন রকমের হজ ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা তামাত্তু করতে নিষেধ করতেন। এই জন্য নয় যে ইসলামে হারাম বা নবীর বিরোধিতা করার উদ্দেশ্য তাদের, তাদের উদ্দেশ্য ছিল যে এক সফর এসে অল্প মেহনতে দুটি ইবাদত করে যাওয়ার চাইতে আলাদা আলাদা সফর এসে দুইটি ইবাদত দুই সফরে একটু মেহনত করে করলে বেশি নাকি, বেশি ভালো। হজের মৌসুমে এসে শুধু হজ করে যান আর অন্য সময় এসে উমরা করে যান, তারা ইফরাদ করতে বলতেন। আর একটি তাদের যুক্তি ছিল যে তামাত্তুতে হয় কি মধ্যখানে হালাল হয়, তাই না? গেলেন বা যখনই আসলেন বাইরের হাজির আরো আগে চলে আসেন, আসার পরে ওমরা করে হালাল হয়ে গেলেন, মাশাআল্লাহ হালাল হয়ে এখন সবকিছু হালাল আপনার। ইহরামের অবস্থায় যত নিষিদ্ধ কাজ ছিল সবকিছু হালাল, এমনকি স্ত্রী সাথে থাকলে স্ত্রী সহ অবশ্য হালাল। তো এই খোলাফাগণ তারা এই যুক্তিটা পেশ করতেন যে মক্কাতুল মুকাররমা ইবাদত বন্দেগীর জন্য এসেছে, আর আসার পরে যদি তারা তামাত্তু হজ করে তাহলে যেমনই ইহরাম থেকে ফারেগ, ওমরা থেকে ফারেগ হলো, ফারেগ হওয়ার পরে এখন আট তারিখ আসেনি, তারবিয়ার দিন মানে মেনা যাওয়ার দিন আসেনি, তাহলে মধ্যখানে এরা সম্ভব করতে থাকবে, তাহলে ইবাদত বন্দেগীটা হয়তো অত আগ্রহী হবে না, ইবাদত বন্দেগীর মধ্যে থাক, এই সম্ভবে না যাক, এটি ছিল তাদের যুক্তি যে এরকম করলে ভালো বেশি। কিন্তু হালাল হারাম করা উদ্দেশ্য ছিল না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন পণ্ডিত এবং মুফাসসির কোরআন, তার বক্তব্য ছিল তাদের উল্টো। তিনি বলতেন না, রাসূলুল্লাহ যখন করেছেন আল্লাহ তিন রকম হজ জায়েজ করেছেন, আপনারা কেন এটা করবেন, নিষেধের আদেশ এসব কেন করবেন, মানুষকে স্বাধীন ছেড়ে দেন, যার যেটা সুবিধা করতে দেন, বুঝতে পারছেন কিনা? কিন্তু খলিফাতুল মুসলিমিন তারা, তাদের কাছে ক্ষমতা, তারা বলতেন যে না, তোমরা এইভাবেই করো, তামাত্তুটা করিও না, ইফরাদ করো, হজ ইফরাদ করো, দুইবার আসবে তাহলে মক্কা বারবার আসা হবে, একবার হজ করে গেলে আবার উমরায় আসবে, হ্যাঁ, আরেকটা হবে যে ইবাদত বন্দেগীতে সবসময় থাকবে। একজন মানুষ ইহরামের অবস্থায় থাকলে তার অবস্থা কত সুন্দর, ইবাদত বন্দেগী থাকবে, পক্ষান্তরে একজন মানুষ উমরা করে তারপরে যদি মেতে থাকে দুনিয়ার সম্ভবে, তাহলে তার অবস্থা একটু অন্যরকম থাকবে। এই ছিল তাদের যুক্তি মাত্র। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাদের বিরুদ্ধে খুব শক্ত ফতোয়া দিতেন যে না, তাই তিনি সতর্ক করার জন্য অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে আমাকে খুব আশঙ্কা, ভয় লাগছে যে তোমরা আল্লাহ রসুল জায়েজ করেছেন তিন রকম হজ, আর তোমরা যদি বলো আবু বকর বলছেন এইরকম, উমর বলছেন এইরকম, উসমান বলছেন এইরকম, তো তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হইতে পারে, হালাক করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, কোথা থেকে আবু বকর উমরকে পেশ করতে তোমরা শিখবে আল্লাহ রসুলের সামনে? এই ছিল তার যুক্তি। লেখকের উদ্দেশ্য এই না যে অবকার ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নিতে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুসরণ করতে বলেছেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কোরআনী বিধানের সামনে, হাদিসের রসুলের সামনে তাদের কথা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে নেওয়া জায়েজ হবে না, নেওয়া যাবে না।
এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে যে আব্দুল্লাহ বিন আব্বাস যদি এতটুকু সতর্ক করেন যে আল্লাহ রাসূলের কথার সামনে প্রথম খলিফারও কথা নেওয়া যাবে না, দ্বিতীয় খলিফা হওয়ার কথাও নেওয়া যাবে না, তাহলে কেউ যদি পেশ করে পরবর্তীকালের লোকদের কথা, সহি হাদিস থাকতে বলে যে ইমাম আবু হানিফা এই বলেছেন, হানাফি মজহাবে এই আছে, তো শাফি মজহাবে এই আছে, ইমাম শাফি এই বলেছেন, হাম্বলি মজহাবে এই আছে, আর আমি হাম্বলি, আর আরেকজন বলবে আমি মালিকি, ইমাম মালিক এই বলেছেন, তাহলে তার কত বড় অপরাধ? অপরাধ নয়, যদি জানে যে কোরআন এবং হাদিসে অন্য কিছু আছে, তা সত্ত্বেও যদি বলে যে ইমাম আবু হানিফার কথা বলেননি, ইমাম আবু হানিফার স্বীকৃতি লাগবে নাকি ভগবান থেকে বলুন তো দেখি, তাকে বিল পাশ করতে হবে, এ কি আর পার্লামেন্টের বিল পাশের ব্যাপার স্যাপার, শরীয়ত না আল্লাহ কোরআন হাদিস নাজিল করে দিয়েছেন, বাস মানতে হবে পাস, বুঝতে পারছেন না পারছেন না, কারণ পার্লামেন্টে যে মেম্বারদেরকে পাঠাচ্ছেন এমপিদেরকে, তারা বিল পাশ করে, গণতন্ত্র তো, পাস না করলে হবে না কাজ, বাকি কথা কোরআন এবং হাদিসের কথা পাশ করাইতে হবে, এই কথা আল্লাহ কারো জন্য রেখে দেননি, আল্লাহ যা বলে দিয়েছেন চোখ বন্ধ করে মানতে হবে, রাসূল যা বলেছেন করেছেন তা চোখ বন্ধ করে মানতে হবে। কেউ যদি বলেন না হাদিসে যদি থাকে আর সেটি আবু হানিফার স্বীকৃতি দিয়ে থাকে, হানফি মজহাবে থাকে, তাহলে মানব, তাহলে যেন সে কি করলো, ইমাম আবু হানিফা এই হাদিসকে পাশ করিয়ে দেবেন তাহলে মানবে, না হলে মানবে, শর্ত লাগিয়ে দিল সে। কেউ যদি বলে আমি শাফি, সুতরাং ইমাম শাফি যদি ওই হাদিসটি মেনে থাকেন তাহলে মানবো, না হলে মানবো না, আমি হাম্বালি, সুতরাং ইমাম আহমদ বিন হাম্বাল যদি হাদিসটি মেনে থাকে তাহলে মানবো, না হলে মানবো না, আমি মালিকি, যেমন আফ্রিকানরা মালিকি, সহি হাদিসে আছে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, মালিকিরা হাত ছেড়ে নামাজ পড়ে, শিয়ারা যেমন হাত ছেড়ে নামাজ পড়ে। এখন যদি কোনো মালিকি বলে আমি হাত বাঁধবো না, কেন হাত বাঁধবে না, বলে ইমাম মালিক যে মানেননি, হাদিসে যা আছে বুঝেন ইমাম মালিক মানেননি, তাহলে জানো সে কি করলো, হাদিস অতক্ষণ মানা যাবে না যতক্ষণ ইমাম মালিক পাস না করিয়েছে। জায়েজ কাজ করলো না হারাম কাজ করলো? হারাম কাজ। যে ব্যক্তি জানতে পারলো যে জানে না, আর ভাবছে যে তারা এত বড় আলেম ছিলেন সুতরাং তারা যা বলেছেন সেটা ঠিক, আর সেটা যে কোরআন এবং হাদিসের বিরোধী সেটা জানে না, তাহলে তার ক্ষমার একটা দিক আছে। কিন্তু জেনে শুনে, জেনে শুনে যদি কেউ না মানে তাহলে আশঙ্কা আছে। জেনে শুনে হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কেউ যদি আলেম ওলামাদের কথা মানে তাহলে তাদের জন্য বিপদ আছে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে আমাকে খুব ভয় হচ্ছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করে দেওয়া হবে, কারণ আমি বলি আল্লাহ রাসূলের কথা আর তোমরা বলছো আবু বকর উমরের কথা, তাহলে আবু বকর উমরের কথাতেই যদি এত বিপদ হতে পারে, পরবর্তীকালের ইমামদের কথা, ইমাম আজম বলেছেন, আমার ইমাম বলেছেন, আমার মজহাবে বলা হয়েছে, না চলবে না এসব কথা, এসব দহাই পড়া চলবে না যদি কোরআন হাদিসে থাকে। আপনাকে যদি দেখিয়ে দেওয়া চোখ আঙ্গুল দিয়ে যে সহি হাদিস আছে তাহলে মানতে হবে সহি, কারণ আইএমআই কেরামরা বলেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা তো আরো স্পষ্ট, ইজা তাকাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস হচ্ছে আমার মজহাব, সুতরাং আপনার মজহাব হইতে হবে সহি হাদিস, হাদিস মোতাবেক আমল করতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক চলতে হবে, তার সুন্নাত মোতাবেক চলতে হবে। তাহলে চার ইমামদের যুগ তো আগের যুগ ছিল, এখনকার এইসব তরিকা পীরদের তরিকা, পীরদের তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তরিকা ছিল নাকি? তরিকা নকশবন্দি তরিকা, চিশতি তরিকা, সাহারওয়ার্দি তরিকা, আর কি তরিকা, হ্যাঁ কাদেরী তরিকা, এই চারটি তরিকা সবচেয়ে প্রসিদ্ধ, মুজাদ্দিদি তরিকা, আবার এই তরিকাগুলি থেকে আরো শাখা প্রশাখা তরিকা হয়েছে, সুতরাং চরমনাই তরিকা, সসিনা তরিকা, আত্রসি তরিকা, মাঝমান্ডালি তরিকা, ফুলপুরা তরিকা, জনপুরি তরিকা, আর আপনার মিশর দেশের আছে সাজেলি তরিকা, রেফাই তরিকা, এসব তরিকা, হ্যাঁ মেলা তরিকা আছে, তরিকা কি তরিকা মানে শাখা বেরিয়েছে, হ্যাঁ একটি কাণ্ড থেকে চারটি গাছ, তাদের চারটি গাছ, হ্যাঁ চারটি হচ্ছে প্রথম তরিকা, নকশবন্দি, চিশতি, সাহারওয়ার্দি আর কাদেরি, এই চারটি তরিকা থেকে বহু শাখা প্রশাখার তরিকা বেরিয়েছে, তার মধ্যে হচ্ছে চরমনাই, সিনাপুর, পুরা, জনপুরি, অমুক তমুক, এগুলি সব। তো এই যে তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি যদি একটিও তরিকা ছিল, ও আন্না হাজা সেরাতি মুস্তাকিমা, গত সপ্তাহে গত শুক্রবারে শুনিয়েছিলাম আমার রাস্তা হচ্ছে একটি রাস্তা সেরাত, আর মুস্তাকিম সেটি সোজা, তাহলে ওদের তরিকা এইসব শাখা প্রশাখা নাই ইসলাম, এসব নেই, একটি রাস্তা, ওই এক রাস্তার উপর দিয়ে চলতে হবে। এখন এই তরিকাগুলি যদি কেউ অন্ধভাবে মানে আর এই তরিকার উপর চলে অথচ কোরআন এবং হাদিসে নেই, তাহলে তাদের জন্য বিপদ রয়েছে।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস তাদের মুখস্থ রাখা উচিত, তাদের কানে পৌঁছে দেওয়া দরকার। আপনাদের যেসব ভাইদের কানে পৌঁছে গেল তারা অন্যদেরকে পৌঁছে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিউবাল লেগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে যেন পৌঁছে দেই। বিদায় হজে যে বক্তব্য করেছিলেন আর দিনের মৌলিক নীতিমালাগুলি বর্ণনা করেছিলেন, তারপরে বলেছিলেন এই কথাটি ওয়ালিউবাল লেগু শাহিদ আল গায়ব, যারা হাজির রয়েছে, যারা হাজির নেই অনুপস্থিত আছে গায়েব রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে। সুতরাং সুদূর বাংলাদেশ ভারতে আমরা যে যেখানে পৌঁছিব সেখানে হক কথা সত্য কথা পৌঁছে দিতে হবে, আমাদের এই দায়িত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ, দেখেন ইমাম আহমদের অনেক অন্ধ মুকাল্লিদ রয়েছে, যেমন ইমাম আবু হানিফা শাফি মালিক তাদের মুকাল্লিদ অন্ধ ভক্ত রয়েছে। তিনি বলছেন, দেখেন সত্তা যে সতর্ক করেছেন উম্মতকে, জাতিকে, মুসলিমদেরকে, কি বলছেন, আজব তো লে কওমিন, সে সম্প্রদায়ের জন্য আমি আশ্চর্য হই, সেই সব লোকদের জন্য আমি আশ্চর্য হই, আরাফুল ইসনাদ ও সিহাতাহু, যারা হাদিসের সনদ বুঝলো, সনদ মানে সূত্র, হাদিস বর্ণনা হয়ে কেমন করে এসেছে কোনখান থেকে, ও সিহাতাহু হাদিস সহি না জয়ীফ তাও বুঝলো। যেমন আমাদের দেশের ভালো আলেমগুলির জন্য আশ্চর্য, ভালো আলেম হওয়ার পরে মুকাল্লিদ অন্ধ, ভালো আলেম হওয়ার পরে আবার মুরিদ, হ্যাঁ বা পীর মুরিদের ব্যবসা, এদের জন্য আশ্চর্য। একটা মূর্খ মানুষ, জাহেল, নিরক্ষর মানুষ কিছু জানে না, বা স্কুল কলেজের প্রফেসর কিন্তু ইসলাম সম্পর্কে জিরো, শূন্য কিছু জানে না, সে যদি বিদাত করে তো বলা যেত ওরা জাহেল মূর্খ, এরা কিছু জানে ইসলাম সম্পর্কে, কিন্তু যারা মাদ্রাসাতে 12 বছর পড়লো, পড়ার পরেও তারা যদি এরকম বিদাত করে, তাদের কথা বলছেন। আর তো লে কমেন, সে সম্প্রদায় সম্পর্কে আমি আশ্চর্য, আরাফুল ইসনাদ ও সিহাতাহু, যারা হাদিসের সনদ বুঝলো আর সহি জঈফ বুঝলো, ওয়ায়াযহাবুনা ইলা রায় সুফিয়ান, তারপরে তারা সুফিয়ান সাওরির মত কে তারা অনুসরণ করে, মতের অনুসরণ করে। সুফিয়ান সাওরির কথা কেন বললেন, ইতিহাস রয়েছে, মজহাবের ইতিহাস রয়েছে, পরবর্তীকালে চার মজাবে সীমিত করে দিয়েছে লোকেরা, চার মজাবের লোকেরাই বাকি থেকে গেছে, মানে চার মজাবের অনুসারীরা, কিন্তু এই আইম্মাদের যুগে আরো অনেক মজাবের অনুসারী ছিলেন এবং ইমাম ছিলেন, অনেক মজাবের অনুসারী লোকেরাও ছিলেন আর ইমামও ছিলেন। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ছাড়াও ইমাম সুফিয়ান সাওরি ছিলেন, ইমাম সুফিয়ান সাওরি ইরাকের অধিবাসী ছিলেন, তার বহু ভক্ত অনুসারী ছাত্র এবং হাজার হাজার তার অনুসারী মোকাল্লেদ ছিল। যেমন হানাফি মজাহের মোকাল্লেদ অনেক হানাফি আছেন কিনা কোটি কোটি, তেমনই মালিকি লক্ষ লক্ষ মালিক, লক্ষ লক্ষ আম্বালি রয়েছে, সাফি রয়েছে কোটি কোটি, ঠিক তেমনই হাজার হাজার সুফিয়ান সাওরির মোকাল্লেদ ছিল সেই যুগে, যারা সহি হাদিস, অনেক অনেক সহি হাদিস বাদ দিয়ে সুফিয়ান সাওরির মতকে প্রাধান্য দিত। এইরকম আরেকজন ইমাম ছিলেন, তার ভক্ত আবু সাওর, আবু সাওর সেই যুগে এশিয়ার মধ্যে শুধু 6টি ইমামের অনুসারী ছিল, মানে 6 মজহাবের অনুসারী ছিল, তাহলে আজকাল প্রচলিত মজহাবের আলোকে বলতে হলে 6 মজহাবের অনুসারী ছিল। নতুন কথা শুনেন, আপনাদের জন্য হয়তো অনেকের জন্য নতুন জানেন না। আর আফ্রিকার মধ্যে এক ইমাম ছিলেন ইবনে হাজম, আর ইবনে হাজমের মতে আর এক ইমাম ছিলেন ইমাম দাউদ জাহিরি, এই দাউদ জাহিরের অনুসারী ইবনে হাজম, আর এইরকম অনেক শত শত লোক দাউদ জাহিরের মজহাবের অনুসরণ করতেন। তাহলে টোটাল কয়টি মজহাব হলো জানেন, 7টি মজহাব হলো সেই যুগে, 7 জন ইমামের অনুসারী ভক্ত ছিল, যাদের বলা যেতে পারে যে 7 মজহাবের অনুসারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর ইমাম সুফিয়ান সাওরি, আর ইমাম আবু সাওর, আর ইমাম দাউদ জাহিরি। এই দাউদ জাহিরি মজহাবের ওপর 6-7 খণ্ডে ফেকার কিতাব রয়েছে, আল মোহাল্লা যে কিতাবের নাম, আমার কাছে রয়েছে সেই কিতাব, তাহলে যেমন তেমন মজাব নাই, যে মজাবের উপর এত বড় কিতাব লিখা হয়েছে, আল মোহাল্লা নামক কিতাব, ইমাম ইবনে হাজমের, যিনি আফ্রিকার লোক ছিলেন। তো তাহলে যদি মজাবের তকলিদ করা ফরজ হতো তাহলে ওই যুগে তো 7টি মজাব ছিল, বাকি 3টি মজাব ধীরে 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 মরে গেল, কেন তাহলে ওগুলোকে টিকিয়ে রাখতে হইত, তারপরে এই মরতে 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 4টি বাঁচলো, আর 4টি কেমন করে আঁকড়ে ধরলে একসিনের লোকেরা যে বাবা এক ইসলামকে 4 ভাগে বিভক্ত করে ফেললো, আবার 4 ভাগে যে কত ভাগ হলো তা আল্লাহ পারে জানে। তো ইমাম আহমদ বিন হাম্বল ওই পঞ্চম ইমাম সম্পর্কে বলছেন,
সুফিয়ান সাওরি সম্পর্কে আমি আশ্চর্য যে হাদিস জানার পরেও, হাদিসের সনদ জানার পরে, সহিহ যাইফ জেনে নেওয়ার পরেও ওয়া যাবুন ইলা রায় সুফিয়ান, সুফিয়ান সাওরির কথা মানে তারা হাদিস বাদ দিয়ে। والله تعالى يقول অথচ মহান আল্লাহ সতর্ক করে বলেছেন ফালিয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আমরিহি, সাবধান হওয়া উচিত ওই সব লোকদেরকে যারা আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে। কি শুনলেন আয়াত? কিন্তু এটি কোরআন আয়াত না, সূরা নূরের আয়াত, আয়াত নম্বর 63। আল্লাহ কি বলছেন? সাবধান থাকা উচিত ওই সব লোকদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, মুখালাফাত করে। কি থেকে সাবধান হওয়া উচিত? আম তুসি বাহম ফিতনা, যে তাদের ওপর ফিতনা আপতিত হবে। আও ইয়সি বাহম আযাবুন আলিম, অথবা তাদের ওপর কঠোর শাস্তি নেমে আসবে, কঠোর শাস্তি আসবে। আযাবুন আলিম বলা, আযাবুন আলিম আখেরাতে পরকালে মরার পরে, আর ফিতনা মানে দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি। এটি হচ্ছে একটি তাফসীর বললাম। ইমাম আহমদ বিন আম্মাল স্বয়ং তাফসীর করছেন, আতাদরি মাল ফিতনা, তুমি জানো কি যে আল্লাহ কোরআনে বলেছেন যারা নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর কথা না মেনে তরিকার কথা মানে, নবীর কথা বাদ দিয়ে অন্য না আলেমদের কথা মানে, নবীর বিরোধিতা করে, তাদের ওপর কি আসবে? আল্লাহ কি বললেন? কি আসবে? দুই শাস্তির এক শাস্তি, হয় ফিতনা আর না হলে আযাবুন আলিম। তাহলে ফিতনার তর্জমা কি, তাফসীর কি বলছেন? আল ফিতনা তো আর শিরক। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন ফিতনা মানে শিরক, তার মানে যদি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, বা রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকাকে অবলম্বন করে, তাহলে শিরকের ভয় আছে, শিরক তাদের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে। কেমন করে শিরক হবে দেখেন, কবর মাজা পূজাগুলি কোনখান থেকে আসলো? নবীর তরিকার ওপরে চলতো যদি, তাহলে কি কবর মাজা পূজা হইতো? কখনো হতো না। নবী সাল্লাম কবর পাকা করাই হারাম করেছেন, করেননি না? এই হজাল কবর, কবর পাকা করাই হারাম, আর কবর উঁচা করা সেটাও হারাম করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মদিনার আনাচে কানাচে যেখানে গিয়ে দেখবে যে কবর উঁচা আছে, আধা হাতের চাইতে বেশি উঁচা আছে, কারণ আধা হাত উঁচা রাখা যাবে কবরকে, যাতে চেনা যায় যে এখানে একটা কবর আছে। একেবারে সমতল করে দিল তো চেনা যাবে না, তখন মানুষ চলাফেরা করবে, বুঝতে পারবে, হয়তো বসে যাবে, তার উপরে পায়খানা করতে পারে, সেজন্য একটু উঁচা থাকলে বুঝতে পারবে জানা এখানে কবর আছে, সুতরাং পেশাব পায়খানা করা যাবে না, এখানে বসা যাবে না, এখানে নামাজ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আধা হাতের বেশি যদি কবর উঁচা দেখো ইল্লা সাওয়াই, তাহলে কবরকে একবার সমতল করে দে, ভেঙে কবরকে সমতলের উদ্দেশ্যে, যেমন কবর থাকে নর্মাল কবরে পরিণত করে দে, উঁচা কবর রাখা যাবে না। মাজার গুলি কতটুকু উঁচা? আধা থাকে, মাজার দেখেছেন না দেখেননি? এক হাত দেড় হাত উঁচা, আর তাও পাকা করা থাকে, বুকের উপরে একবার পাথর দেওয়া, হ্যাঁ ওলির বুকের উপরে পাথর দিয়ে, বিয়াদবি নয় যে ওলির বুকের উপর পাথর চাপিয়ে রেখেছেন। তো নবী করিম সাল্লামের তরিকা মানলে এই সুফিয়ানা তাসাউফের তীরমরিদি তরিকা গুলি আসতো না, আর তীরমরিদি তরিকা না আসলে এইরকম অন্ধভক্তরা কবর পাকা করতো না, আর কবর পাকা না হলে ওরসের মেলা লাগতো না, আর ওরসের মেলা না লাগলে খাতি মোড়ও জবাই হতো না, আর শেষ দাও হইতো না কবরে, বুঝতে পারছেন? শেষ পরিণাম কোথায় পৌঁছালো কবর পাকা করে? এই আশঙ্কার জন্য তো নবী সাল্লাম নিষেধ করে, লান আল্লাহ ইহুদ অন্নাতারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আকারে দেখো লান ও হিসাব করেছেন, ইত্তাকাজু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীরা মারা গেলে তাদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করতো, সেখানে গিয়ে তারা নামাজ পড়তো, সেজদা করতো, তাদের উপরে লানত হয়েছে। সুতরাং এই উম্মতের যদি কিছু লোক গিয়ে সেখানে নামাজ পড়ে, সেখানে গিয়ে সেজদা করে, সেখানে গিয়ে ঘাসে মরুক জবাই করে, তো লানত হবে না? এই থেকে সতর্ক করার জন্য তো ওয়াইন্নি আনহাকুম আন হাজা, আমি তোমাদেরকে সাবধান করছি ইহুদি নাতাদের পথে চলিও না তোমরা। সেই বখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আর কি অস্পষ্ট কিছু আছে যে জানতে পারলো না? তো শিরকে পতিত হবে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে। আতাদরি মাল ফিতনা, জানো কি ফিতনা কাকে বলে? আল ফিতনা তাশির, লাআল্লাহু, তিনি অন্যরকম করে একটু ব্যাখ্যা করছেন যে শিরকে কেমন করে মানুষ লিপ্ত হয়, লাআল্লাহু ইযা রাদ্দা বাযা কওলিহি, হতে পারে যে আল্লাহ রসুলের কোন কথা যদি খণ্ডন করে, যে এটা না এটি মানলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কেউ মানল না, অমান্য করলো, কোন সুন্নত মানল না, বাদ দিয়ে দিল, তাহলে কি হতে পারে? আইয়াকাতি কালবেহি শাইউ মিনাল যাই, আর হতে পারে অন্তরে সামান্যতম বক্রতা সৃষ্টি হতে পারে, নবীর কথা না মানলে তখন অন্তর বাঁকা হয়ে যায়, আল্লাহ গজব, নবীর রাস্তা ছেড়ে দিলে, নবীর হাদিস ছেড়ে দিলে, তখন অন্তর বাঁকা, এদিকে ওইদিকে বাঁকা হয়ে গেল, যখন বাঁকা হয়ে যাবে তখন ফাইয়া হালেকো, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর রাস্তা থেকে বাঁকা হলেই আর অন্তরে বক্রতা আসলে মানুষ ধ্বংস হয়। নাস্তিক হয় কেন মানুষ? অন্তরে বক্রতা, আল্লাহর তাওহীদ ছেড়ে দিয়েছে, নাস্তিক হয়ে গেছে।
মুশরিক হয়ে কেন আল্লাহর তাওহীদ ছেড়ে দিয়েছে, এদিক সেদিক চলে গেছে, কবর মাজার এই সেই ওই সবই লেগে গেছে। তো এইভাবে মানুষ ধ্বংস হয়। আর একটি হাদিস শোনেন, ওয়ান আদি ইবনে হাতিম, যাতে রয়েছে এই আসল আজকে বিষয়বস্তুর ব্যাখ্যা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, আদি ইবনে হাতিম জানেন কে? হ্যাঁ, কে ছিলেন? হাতেম তাইয়ের ছেলে। হাতেম তাইয়ের কিসা কাহিনী আমাদের কাছে খুব মশহুর প্রসিদ্ধ, জানেন না? হাতেম তাই কিসে তিনি মশহুর ছিলেন? অত্যন্ত সাখী এবং দাতা ছিলেন। হাতেম তাই ছোটকাল থেকে সাখী ছিলেন, যখন 12-14 বছরের ছেলে। আমরা ওই আদবের কিতাব মানে সাহিত্য, আরবি সাহিত্যের কিতাবে হাতেম তাইয়ের জীবনী পড়েছি। হাতেম তাই 12-13 বছরের ছেলে, দাদার উট চড়াইতো। দাদা খুব পয়সাওয়ালা মানুষ, উঠো উটের বড় বড় পাল ছিল, অনেক শত শত উঠতা। তো এই হাতেম তাইদের বাড়ি ছিল সৌদি আরবে, যে হাইল আছে না, হাইল এলাকার দিকে। তো হাতেম তাই ছোট ছেলে, দাদার উঠ চড়েছে, কিছু লোক দূর থেকে এসছে মুসাফির, অচেনা লোক। আসার পরে বললো যে তোমাদের তো এত উঠ, আর আমরা অনাহারে আছি, না খেয়ে আছি, মুসাফির মানুষ, তো আমাদের জিয়াফত করো না, খাওয়াও না একবার। তখন হাতেন তাই 12-13 বছরের ছেলে বলছে, আপনারা কয়জন আছেন? বলছে, আমরা বেশি না, 10-12 জন আছি। তখন জয় জন লোক তোর জন্য যেন কয়টি উঁট জবাই করে দিলেন, 12 জন ছেলে 12টি উঁট জবাই করে দিলেন, 12টি উঁট 12-13 বছরের ছেলে দিল জবাই করে। আর কার উঁট? দাদার উঁট। দাদা উঁট চড়াইতে পাঠিয়েছে, দাদা জানতে পারলো, আশেপাশের ছেলেরা এসে বললো, আর জানো তোমার নাতি কি করেছে? 12 জনের জন্য 12টি উঁট জবাই করেছে, একটা উঁটে 100টি লোক খাবে হয়তো। হ্যাঁ, খাওয়াইলে আমাদের দেশের মতো করে খাওয়াইলে 50-100টি লোককে একটা উঁটে খাওয়ানো যাবে। আরবদের আরবদের মেহমান নওয়াজি এরকমই হইতো। আজকাল দেখছেন না, একটা দুটা যদি মেহমান হয় তার জন্য গোটা গানাম নিয়ে এসে, একবারে সিদ্ধ গানাম নিয়ে এসে থালার উপরে রেখে দিল, দেখেছেন না? দেখেননি? হ্যাঁ, তাহলে তাহলে এটি তাদের পুরনো ট্রেডিশন, এটা কোনো নতুন ব্যাপার নাই। উঁট আপনারা তো শুধু হয়তো ছাগলই দেখেছেন, কিন্তু উঁট হয় এখনো বড় বড় যেগুলি পাটি হয় তাতে গোটা উঁট, উঁটকে কাটাকাটি হয় না, কাটাকাটি হয় ছোট ছোট মোটো পাটিতে, বড় পাটি হলে গোটা উঁটকে চড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে গোটা উঁটকে এমন করে সিদ্ধ করে দেওয়া হয়েছে, নিয়ে এসে দস্তরখানে একটা গোটা উঁট হাত পা নাক মুখ সব থেকে দেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখনো তা আছে। হ্যাঁ, এখন আছে তাদের পুরনো ট্রেডিশন। তারপরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, উঁট থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, জিভা বেরিয়ে আছে, দেখেছেন? ছাগলের জিভা বেরিয়ে আর ছাগল জিভার উপরে ঘাস লেগে আছে, তা দেখেছি এরকম আমি। হ্যাঁ, খাচ্ছে। তো হাতে এই হাতেন তাই, হাতেন তাই তাই করলেন, পুড়িয়ে খাওয়াইতে শুরু করলেন। আর ওইদিকে দাদা জানতে পেরেছে, আসার পরে এসে দিকে কথা তো সত্যি, তারপরে তাকে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর বাড়িতে চড়তে দেবো না, দুষ্ট কোথাকার, তুমি আমার এতটি উঁটকে তুমি নষ্ট করলে, বাড়িতে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাড়িতে যখন তাড়িয়ে দিল দিল তার দাদা, তখন সে একটি কবিতা পাঠ করে, ছোট থেকে কবিতা রচনা করতে হতো, কবিতা পাঠ করলো যে, যাক আমি ভালো কাজই তো করেছি, খারাপ কাজ তো করিনি, কোনো অপরাধ করেছি? অপরাধ তো করিনি, এই জন্য যদি বাড়ি থেকে আমার দাদা তাড়ায় কোনো অসুবিধা নেই। এই হাতেন তাইয়ের ঘটনা। তার ছেলে আদি সৎ মানুষ যদি হয় তো তার ছেলেও সৎ হয়, তাই না? আল্লাহ তখন ভালো তৌফিক দেয় সৎ সৎ মানুষের ছেলেদেরকে, আল্লাহ ভালো তৌফিক দান করে। এর বাস্তব প্রমাণ হচ্ছে আদি বিন হাতেম। এই হাতেমের ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এরা বংশগত খ্রিস্টান ছিলেন, এরা মুশরিক পত্তলিক না। মক্কার লোকেরা মুশরিক, মদিনার লোকেরা মুশরিক অথবা ইহুদি ছিল, কিন্তু এইসব এলাকায়, হাইল এলাকায় কিছু খ্রিস্টান ছিল, যেমন নাজরান এলাকায় কিছু খ্রিস্টান ছিল আরব জগতে, জাজিরা আরবে। তো আদি বিন হাতেম বংশগত খ্রিস্টান ছিলেন, আদি মুসলমান হয়েছেন, হাতেম রাদিয়াল্লাহু হাতেম সময় পাইনি, কিন্তু আদি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন। এই আদি বিন হাতেম বলছেন যে আমি খ্রিস্টান ছিলাম, মুসলমান হলাম, নবী করিম সাল্লাল্লাহু আমার সামনে একটি আয়াত পাঠ করলেন, আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকরাউ হাযিহিল আয়াত। এই আয়াতটি পাঠ করে শোনাল, কি আয়াত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহা ইবনা মারইয়াম। খ্রিস্টানদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল, খ্রিস্টানদের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছিল। আদি বিন হাতেম যেহেতু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতটি শোনালেন তাকে, যে তারা অর্থাৎ খ্রিস্টানরা ইত্তাখাযু, তারা সাব্যস্ত করেছে, মেনে নিয়েছে, আহবারাহুম তাদের আলেমদেরকে, তাদের পণ্ডিতদেরকে। আহবার হাবরুনের জামা, হাবরুন মানে আলেমুন। আমাদের ইসলামিক ভাষায় যেমন শরীয়তের কোরআন এবং হাদিসের পণ্ডিতদেরকে কি বলা হয়? আলেম। ওর বহু বচন হচ্ছে ওলামা, তাই না?
ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় যারা পণ্ডিত, তাওরাত ইঞ্জিলের বাইবেলের যারা পণ্ডিত, তাদেরকে বলা হতো হাবর, একজন হাবর। আর বহুবচন হচ্ছে আহবার। আল্লাহ বলছেন তাদের আলেম পণ্ডিতদেরকে তারা কি করেছে, সাব্যস্ত করেছে, বানিয়েছে। আর কাদেরকে, রহবান আহম, রহবান রাহেবের জামা, রাহেব মানে পুরোহিত, ধর্মযাজক, যারা সাধু, হিন্দু যেমন সাধু সন্ন্যাসী, হ্যাঁ তেমনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে তার পুরোহিত, জি। আর মুসলিম সমাজে বলা যেতে পারে আবেদ, হয়তো আলেম নয় কিন্তু পড়ো, পড়ে আল্লাহ তাহাজ্জুদ পড়ে, চাষের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, খুব নেক লোক, সবসময় যখন দেখেন মসজিদে শুধু কখনো কোরআন নিয়ে আছে, কখনো নামাজ পড়ছে, এইরকম লোক, এটা হচ্ছে সুন্নতি আবেদ। আর বিদাতি, বিদাতি রহমান আমাদের মুসলিম সমাজের হচ্ছে এই পীর মুরিদির ব্যবসায়ীরা, যারা তসবি নিয়ে তসবি জপছে আর লোকজনকে স্বীকার করছে। হ্যাঁ, তো পীর মুরিদির ব্যবসায় যারা বিদাতি জিকির আজকার করছে, এরা রহবান, ইসলামে রহবানিয়াত নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে এ পুরোহিত্য নেই, ইসলামে রহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবান, সন্ন্যাসী হয়ে যাবে, ঘর সংসার ছেড়ে দিবে, সংসার ত্যাগ করবে, স্ত্রী ছেড়ে দিবে, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাবে, আর শুধু আরাধনা উপাসনায় মেয়েদের থাকবে, ইসলামে জায়েজ নেই। আগের যুগে ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। তো আল্লাহ রাব্বুল বলছেন যে খ্রিস্টানরা কি করেছিল তাদের ধর্মীয় জ্ঞানীদেরকে অর্থাৎ পণ্ডিতদেরকে, আহবা ও রহবান আহম তাদের পুরোহিতদেরকে, ধর্মযাজকদেরকে, তারা আরবা বা মিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে, প্রভু বানিয়ে ফেলেছে। ওয়াল মাসিহা ইবনা মারিয়াম, আর মারিয়ামের সন্তান মাসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও তারা রব বানিয়ে ফেলেছে। তারা ঈসা আলাইহিস সালামের পূজা করা শুরু করেছিল ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে। হ্যাঁ, আল্লাহকে ভেতরে আল্লাহর পুত্রকে রাজি রাখতে হবে, যেমন দেশে নেত্রীকে খুশি করতে হলে তার ছেলেকে খুশি রাখতে হবে, ঠিক না? তার ছেলের মাধ্যমে তার মা পর্যন্ত পৌঁছা যাবে, এই সব আছে কি নেই? হ্যাঁ, তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্তি আর গোমরাহি হচ্ছে যে তারা মনে করত যে আল্লাহর পুত্র ঈসা মসীহ, আর ঈসা আলাইহিস সালামের পূজা করলে আল্লাহকে পেয়ে যাব, যেমন পীর ভক্তরা পীর রাজি তো আল্লাহ রাজি পীর, এই চেনের মাধ্যমে, এই সিঁড়ি তাদের। হ্যাঁ, ইসলামের সিঁড়ি আছে না নেই? ইসলামের সিঁড়ি আছে? এই ইসলামের সিঁড়ির নাম কি বলেন তো দেখি, অনেকবার কিন্তু আমি বলি এই ক্ষেত্রে, কারণ বিদাতিরা বলে যে বিনা সিঁড়িতে আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবে, তা আমরা পীর ধরি, পীরের মুরিদ হই, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, ওসিলা, এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব, ঠিক কিনা? আপনি একজন তাওহীদবাদী মুসলিম, সুন্নতের অনুসারী মুসলিম, আপনি ওসব বিদাত করে পীর মুরিদের ব্যবসায় বিশ্বাসী নন, তো আপনাকে যদি বলি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে, এর সিঁড়ি কি? ইমান এবং সৎ আমল, তারা ভুলে যান, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালেহাত, কোরআনে কত জায়গা রয়েছে, বহু জায়গা রয়েছে, যেখানে সেখানে কোরআনে কারিমে, যেখানে মুমিনের কথা এসেছে, যেখানে আল্লাহ কি বলেছেন, ইমান এবং সৎ আমল, প্রথম ইমান ঠিক করতে হবে, আর তারপরে ভালো আমল। ভালো আমল বলে দিলে নামাজ, রোজা, হজ, জাকাত, শুধু নামাজ বলে কি হবে, শুধু নামাজ দিয়ে তো কাজ হবে না, তাহলে সমস্ত সৎ আমল লাগবে, যেমন আল্লাহর হকের সৎ আমল লাগবে, তো মানুষের হকের সৎ আমল লাগবে। একজন লোক যদি খুব নামাজি হয় আর মা বাবাকে কষ্ট দেয়, তাহলে মুক্তি পাবে? পাবে না। তাহলে মা বাবারও হকের সৎ আমল লাগবে, আত্মীয় স্বজনদের যে হক রয়েছে তার সৎ আমল লাগবে, ঠিক না? ছেলে মেয়েদের তরবিয়তের যে সৎ আমল সেটিও লাগবে। কেউ যদি নিজের শুধু নামাজি, আমাদের দেশের বুড়া নামাজিগুলো তো এরকমই নামাজি, টুপি আর দাড়ি আর একবারে পাঞ্জাবি আর চিল্লা লাগায়, আর একটিও ছেলে বাড়িতে নামাজ পড়ে না, একটিও বউ বেটি পর্দা করে না, এরকম বহু আছে, আছে না? মুক্তি পাওয়া যাবে না? মুক্তি পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন একটি বাড়িকে, একটি মুসলিম পরিবারকে, একটি মুসলিম সমাজকে একটি পানি জাহাজের সাথে। পানি জাহাজে যদি ছিদ্র করতে থাকে নিচে থেকে, আর আপনি ওপর তালায় বসে থাকেন, মানে আপনি মুসল্লি, মুসল্লি ওপর তালায় বসে আছেন, আর আপনার বউ বেটি সব ছিদ্র করছে, আপনার ছেলেগুলি সব বেনামাজি সব ছিদ্র করছে পানি জাহাজ, তো পানি জাহাজ ডুববে না? ডুববে না। আর ডুবলে শুধু আপনার বউ বেটি ধ্বংস হবে, আর আপনার ছেলেগুলি ধ্বংস হবে, আর আপনি বুড়া বেঁচে যাবেন না? আপনিও ধ্বংস হবেন। আমি যদি বলেন আমি তো দুই তালাকে আছি, মানে আমি তো নাও আজি, আমি কেন জান্নাত পাবো না, আমি এত চিল্লা লাগালাম কেন জান্নাত পাবো না, পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। ওই দুই তালাও ডুববে, নিচে তলায় যখন পানি ভর্তি হয়ে যাবে, তারপরে দ্বিতীয় তলায় পানি, তারপরে জালটা পুরোটাই পানির তলায় তলিয়ে যাবে। এর সাথে উদাহরণ দিয়েছেন মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে এর সাথে উদাহরণ দেওয়া হয়। সুতরাং আপনাকেও ভালো হইতে হবে, আপনার পরিবারকেও ভালো করতে হবে। তাহলে সৎ আমল বলতে হবে, তাহলে সবগুলি আমল চলে আসবে, সবগুলি আমল চলে আসবে।
তো আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ঈমান এবং আমল সালেহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো সিঁড়ি, এগুলো সিঁড়ি। এই দুটি বলবেন না, দুটি বললে সবগুলি চলে আসলো। হ্যাঁ, ইসলামের দাওয়াতও চলে আসবে, অন্যকে ইসলামের দাওয়াতও চলে আসবে, মানুষের হকও চলে আসবে, আল্লাহর হকও চলে আসবে, সব চলে আসবে। ইমান এবং সৎ আমল হচ্ছে সিঁড়ি, আর কোন ব্যক্তি সিঁড়ি হতে পারে না। সেই ব্যক্তিকে যে কি অবস্থা তাই তো জানা নেই, তারা কি আশরা মুবাশশারা নাকি? আরে আল্লাহ রসুলের যুগে দশ জনকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন যে আবু বকর, ওমর, উসমান, আলী আর এই দশজন জান্নাতি। এই সুসংবাদ ছিল, কোন পীরের জন্য সুসংবাদ আছে নাকি? আছে, খাস করে ও নাম ধরে আছে। তবে বলা হয়েছে যে ব্যক্তির ইমান ভালো আমল ভালো সে জান্নাতে যাবে। এতে যে কোনো ব্যক্তি সামিল হতে পারে। এখন ইমান ভালো আমল ভালো কিনা, না সিঁড়ি ঢুকে আছে বিদাত ঢুকে আছে, আল্লাহ ভালো জানে। তো খ্রিস্টানরা তাই করেছিল, মসিহ আলী ইসলামকে, ঈসা আলী ইসলামকে তারা সিঁড়ি মনে করেছে, যে আমাদের মুক্তির পথ হচ্ছে ঈসা আলী ইসলামের পূজা, ঈসা আলী ইসলামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করা। অথচ তাদেরকে একমাত্র এক এলার ইবাদতের আদেশ করা হয়েছিল। তিনি কে? এক এলা কে? আল্লাহ রাব্বুল আলামিন। অমা উমেরু, তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র ইলাহান ওয়াহিদা, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের। লা ইলাহা ইল্লা হুয়া, যার ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। সুবহানাহু, তিনি পাক ও পবিত্র। আম্মায়ুস, দেখুন তাদের শিরক থেকে, তাদের শিরক থেকে, মুশরিকি আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র। আল্লাহর কোনো অংশীদার পার্টনার নেই, না সন্তান আছে, কোনো কিছু নেই। ফাকুলতু লাহু, এই আদি বিন হাতেম খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, তিনি যখন আয়াত শুনলেন যে আয়াত তো খ্রিস্টানদের সম্পর্কে বলা হচ্ছে, তখন তিনি বললেন যে ইন্নাল্লাহনা নাবুদুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো পুরোহিতদের, পণ্ডিতদের, ধর্মযাজকদের পূজা করতাম না। বুঝতে পারলেন অভিযোগ, এতরাজ বুঝতে পারলেন না? পারলেন না। আল্লাহ কোরআনে বলছেন যে হে খ্রিস্টানরা, তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আর ধর্মযাজকদেরকে কি করেছ? রব বানিয়ে ফেলেছ আল্লাহকে বাদ দিয়ে। আদি বিন হাতেম বুঝতে পারলেন না ব্যাপারটি, যে খ্রিস্টানদের সম্পর্কে এরকম কথা কেন বলা হইল? আমরা তো তাদের পূজা করতাম না, আমরা তো আল্লাহর ইবাদত করতাম। ইন্না লাসনা নাবুদুহুম, আমরা তো পণ্ডিতদের, আলেমদের ইবাদত করতাম না। ওইরকমই যদি আমাদের মুসলিম সমাজের বিদাতপন্থীরা বলে, আমরা তো পীরকে সিজদা করি না, চরমোনাইয়ের ভক্তরা বলবে যে কোথায় আমরা চরমোনাই পীরকে সিজদা করি না। কথা তো ঠিক, এতটুকু ঠিক কিনা? সিজদা করে কি? সিজদা করে না। সুরসিনার ভক্তরা যদি বলে আমরা তো আজ কিছু সুরসিনা পীরকে তো সিজদা করা হয় না, সিজদা করি না, যেমন বলেছেন আদি আদি বিন হাতে বলেছেন তেমনই এরাও বলবে, ঠিক কিনা? উত্তরটা শোনেন, নবী সাল্লাম কি উত্তর দিয়েছিলেন আদি বিন হাতেমকে, তাই শোনেন। যখন আদি বিন হাতেম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলা হলো, খ্রিস্টানরা তো তাদের ধর্ম ধর্মগুরুদের পূজা করতো না। কালা আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা, এমনটা কি হইতো না যে আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মের পণ্ডিতরা এবং ধর্ম যাজকরা কি করতো? হারাম করে দিত। আল্লাহর হালাল করা জিনিস তারা হারাম করে দিত। এতদিন ধরে শুনে আসছেন হালাল হালাল হালাল, হঠাৎ করে খ্রিস্টানদের জন্য হারাম করে দিল। আর আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরা রাখবে খ্রিস্টানরা, খ্রিস্টানদের যে ভ্যাটিকানের যে পোল, কি বলে, জনপোপ, হ্যাঁ, যে বড় পাদ্রি, বড় পাদ্রিকে এখনো ক্ষমতা দেওয়া আছে খ্রিস্টানদের পক্ষ থেকে, যে সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য কোনো কিছুকে যে কোনো সময় হালাল হারাম করতে পারে, এখনো ক্ষমতা দেওয়া আছে। ভ্যাটিকানের বাবা যে একটা মরলো, আবার আর একটা কি এলো, তো যে কেউ আসুক না কেন তাকে এই ক্ষমতা দেওয়া আছে যে কোনো কিছুকে হালাল করতে পারে, হারাম করতে পারে, খ্রিস্টানদের জন্য বৈধ করতে পারে, অবৈধ করতে পারে। কোনো আদেশ যদি চালু করে দেয়, জারি করে দেয় যে ফরমান যে এটা করতে হবে খ্রিস্টানদেরকে, তাহলে লাজিম করতে হবে। এটা হচ্ছে আইন তাদের, ধর্মীয় আইন তাদের, খ্রিস্টানদের। মুসলিমদের আছে যে কাবা শরীফের ইমাম যদি কোরআনে বা হাদিসের বিরুদ্ধে একটি জিনিস হালাল করে দেয়, হারাম করে দেয়, তা হারাম হালাল হবে কি? হবে না। কিন্তু পীর পূজারীদের মধ্যে এরকম আছে, পীর তরি পীরের তরিকার ওজিফা, যা ওজিফা দিল মানতে হবে, যা ওজিফা দিল ওজিফা মানতে হবে, কোরআনে থাকা হাদিসে না থাক, দিয়েছে পীর সাহেব দিয়েছে মানতে হবে, এরকমটা আছে। কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি আছে।
কার মধ্যে একবার ডাহা কুফুরি আছে, কুফুরি পর্যন্ত আছে। দেওয়ানবাগীর কথা অনেকবারই বলেছি, দেওয়ানবাগীর পত্রিকা, কি পত্রিকাটা আছে দেওয়ানবাগী বলতে পারেন? হ্যাঁ, কেউ জানেন না? দেওয়ানবাগীর পত্রিকা বলতে পারেন তো আপনি? মনে হয় বলে গেছেন তো। এই দেওয়ানবাগীর পত্রিকা একটা কপি আমার কাছে এসেছিল, তা দেখলাম যে এক মুরিদ গিয়েছে দেওয়ানবাগীর কাছে, মুরিদ গিয়ে অজিফা চেয়েছে, তাকে অজিফা দিচ্ছে। প্রথম অজিফা হচ্ছে যে তোমাকে নামাজ পাঁচ অক্ত বাদ দিতে হবে, পাঁচ অক্ত নামাজ কি করতে হবে বাদ দিতে হবে, তাহলে আমার খাস মুরিদ হইতে পারবা তুমি। কারণ যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ শয়তান গ্রাস করতে পারবে না, নামাজটা ছেড়ে যখন আসবে তখন শয়তান তোমাকে গ্রাস করে নিবে, তখন পাকা মুশরিক হয়ে আমার মুরিদ হইতে পারবে। এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই আদি বিন হাতেমকে, আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্ম যাজকরা পণ্ডিতরা যখন হারাম করে দিত, ফাতুহাররিমু নাহু, তখন তোমরা হারাম মনে করতে লাগছে না? অথচ তোমাদের বাইবেলে ইঞ্জিলে হালাল আছে, কিন্তু হারাম করে দিলে কেন? তোমাদের পুরোহিতরা হারাম করেছেন। ওয়াইহিল্লু না মাহারাম আল্লাহ, আল্লাহ হারাম করেছেন আর তোমাদের ধর্ম যাজকরা হালাল করে দিল, তখন তোমরা হালাল মনে করতে না? ফাতুহিল্লু নাহু, হালাল মনে করতে না? করতে না, জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলেন প্রশ্ন? ফাকুল, তো তখন আদি বিন হাত বলে হ্যাঁ এটা করতাম, আমরা ধর্ম যাজকদের এত মানা মানতাম যে তারা একটা কিছু বলে দিলে আমরা তা অবশ্যই মানতাম, এতদিন হালাল কিন্তু এখন হারাম হয়ে গেল, কেন? আমাদের ধর্ম যাজকরা পণ্ডিতরা বলেছেন, হুজুররা বলেছেন, তাদের হুজুররা। ওইরকম যদি মুসলিমদের মধ্যে এইরকম করেন যে আমার হুজুর কি বলেছেন, এতদিন হালাল কিন্তু এখন আরাম, এতদিন আরাম এখন হালাল, এইরকম যদি করেন, আমার নেতা, আমার মালিক, আমার পার্টির নেতা, আমার রাষ্ট্র নেতা হারাম করেছেন তাই হারাম, জায়েজ বলছেন তাই জায়েজ, বৈধ বলেছেন তাই বৈধ, তাহলে এই হাদিসের আওতাভুক্ত হবে। কালা ফাতিলকা ইবাদাতুহুম, নবী করিম বলে এটি তো হচ্ছে তাদের পূজা করা, যে তারা হালাল করে দিল হারাম জিনিসকে, তাই তুমি হালাল করে নিলে, আর তারা হারাম করে দিল হালাল জিনিসকে, তাই তুমি তাকেও হারাম মনে করে নিলে, এটি হচ্ছে তাদের পূজা করা। তাহলে একে বলা হয় শিরকুত্তা, এর নাম হচ্ছে শিরকুত্তা। শিরকুত্তা মানে কি? আনুগত্যের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর অন্যদের আনুগত্য আল্লাহ রাসূলের বিধানের আওতাতে করতে হবে। কেউ যদি আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়াও মানুষের আনুগত্য করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে যদি মানুষের আনুগত্য করে, তাহলে এটি হচ্ছে শিরকুত্তা, আনুগত্যের শিরক, আনুগত্যের শিরক, মনে রাখবেন। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ, স্পষ্ট হাদিসের অর্থ না? স্পষ্ট নয়, যদি কারো প্রশ্ন থাকে করেন, সময় বেশি না। হ্যাঁ, কত প্রশ্ন? সূরা আল মুমিনুনের পাঁচ হইতে সাত আয়াত পর্যন্ত একটু আলোচনা করবেন। পাঁচ সাত আয়াত মনে হচ্ছে যে আপনার জন্য করেন, আয়াত নম্বর সহ মুখস্ত রাখতে হবে। তবে এই আয়াতগুলিতে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফেজুন, লজ্জাস্থানের হেফাজত করে মুমিন, যে মুমিন হবে সে কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীর ক্ষেত্রে এবং স্বামীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে লজ্জাস্থানের হেফাজত করার দরকার নেই। আছে কি? হ্যাঁ, স্ত্রী স্বামীর কাছে লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থান খুলবে না, আর স্ত্রী স্বামী স্ত্রীর কাছে লজ্জাস্থান খুলবে না, এরকম করবে নাকি? আল্লাহ হালাল করেছেন, লজ্জাস্থান স্বামীর জন্য স্ত্রীর লজ্জাস্থান হালাল করেছেন, আর স্ত্রীর জন্য স্বামীর লজ্জাস্থান হালাল করেছেন, অর্থাৎ মিলন হালাল করেছেন, সহবাস হালাল করেছেন। যেদিন বিয়ে করেছে সেই দিন, আর বন্ধুত্ব হয়ে গেছে কলেজে পড়তে পড়তে, হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হালাল হবে? চিঠিপত্রের আদান প্রদান, টেলিফোন, চাচা তখন মামা তখন খালা, চিঠিপত্র, চিঠিপত্র আদান প্রদান আর টেলিফোনের মাধ্যমে একটু ভালোবাসা হয়ে গেছে, তাই হালাল হয়ে যাবে নাকি? অনেক জাহেল এখানে প্রশ্ন করে যে আমার একজনের সাথে প্রেম হয়ে গেছে, তো তার সাথে কি আমি প্রেম আলাপ করতে পারবো চিঠির মাধ্যমে? এটি যে মুশরিকদের আচরণ, কোরআনে আল্লাহ বলেছেন মুশরিকরা এরকম করতো, তাই তাদের কাছ থেকে মুশরিকরা মুসলমান হলে, বিশেষ করে মহিলা মুশরিক যখন মুসলমান হইতো, তখন তারা তাদের বলতো যে খবরদার তোমরা কোন গুপ্ত বন্ধু রাখবে না, মুসলমান হওয়ার পরে কলেমা পড়ার পরে আমার গোপনীয় বন্ধু থাকবে, বান্ধবী থাকবে, এটা চলবে না। পুরুষের বান্ধবী থাকবে আর নারীর বন্ধু থাকবে, এটা চলবে না ইসলামে। এটা হচ্ছে একরকমের সেনা, পত্র আলাপ হোক আর টেলিফোন আলাপ হোক, যদি
কোন অন্য মহিলার সাথে আপন স্ত্রী ছাড়া এরকম আলাপ হয়, যৌন সম্পর্কে আলাপ দিতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী স্ত্রীর জন্য লজ্জা স্থানকে হালাল করেছেন। আর কি আওমা মালাকাত আইমানুহুম, আর তোমরা যেসব মহিলাদের মালিক হয়েছ, যেসব মহিলাদের কি হয়েছ, মালিক হয়েছ, কিরকম মালিক হইতে হবে, এটি হচ্ছে কিসের মালিক জানেন, এটি হচ্ছে দাস দাসের মালিক হওয়া, দাসত্বের মালিক। এটি হচ্ছে চাকরানি নয় যে আপনার বাড়িতে গরিব হওয়ার কারণে চাকরি করতে এসছে, কাজের মেয়ে তারা নয়, খাদেমা নয়, কাজের মেয়ে নয়, পাকশাক করার জন্য রেখেছেন, আপনার ছেলে মেয়েদের খিদমতের জন্য রেখেছেন, আপনার কাপড় ধোয়ার জন্য, কাপড় আয়রন করার জন্য রেখেছেন, তারা নাই, এরা স্বাধীন। তাহলে যাদের কথা আল্লাহ মালাকাত আইমানুম বলেছেন তারা কারা, কোথা থেকে আসে, গত শুক্রবার বা তার আগের শুক্রবারের রাতের আলোচনা, এশার নামাজের পরে আলোচনায় বিস্তারিত আলোচনা হয়েছে, যেসব ভাইরা রাত্রে ছিলেন তারা বলেন তো দেখি এই বিষয়টি কোথা থেকে আসে, এ দাসী কোথা থেকে আসে, জেহাদ থেকে আসে। তাহলে জেহাদ থাকলে এই দাসী আসবে, আর জেহাদ না থাকলে এই দাসী আসবে না। এখানে কয়েকটি কথা বলেছিলাম, কে সিরিয়ালি বলতে পারে, হাত উঠান তো দেখি। হ্যাঁ, আজকালকার জামানায় জেহাদ আছে না নেই, শরীয়তে আছে কিন্তু বাস্তবে নাই, দুটি কথা, নেই বলে দিলে হট করে কাজ হবে না, ভুল হয়ে যাবে, নেই যদি কেউ ভেবে না তাহলে ও জেহাদ নেই আজকাল আর জেহাদ নাই। তাহলে আমাদের তো কিছু বিদাতি আলমরা বলছে যে আজকাল আর অস্ত্রের জিহাদ নেই, আজকালকার জিহাদ কি, যখন ইলেকশনের সময় আসবে তখন একটা বড় ইসলামিক দল দেখে এসে দাঁড়ি করে একটা কি দিবেন, হ্যাঁ ব্লাড বক্সে একটা ভোট দিয়ে দিবেন, আমাদেরকে ভোট দিবেন, আওয়ামী লীগ বিএনপি কে দিবেন না, আর জাতীয় পার্টিকে দিবেন, একটা আমাদেরকে দিয়ে দিবেন, একটা বড় জিহাদ হয়ে যাবে, বানাওয়ার কথা, কথা বলতে পারছেন। তাহলে ওদের মতো কি কথা বলবি না, জিহাদ তাহলে শরীয়তে আছে বাস্তবে নেই, শরীয়তে আর বাস্তব দুটো আলাদা জিনিস। হ্যাঁ, শরীয়তে পাঁচাত্তর নামাজ আছে কিনা, মুসলিম সাবালক হলে পাঁচাত্তর নামাজ পড়তে হবে, কিন্তু শতকরা ৯৫ জন মুসলিম নামাজ পড়ে না, তাহলে বাস্তবে শতকরা ৫ জন নামাজি আছে, আর শরীয়তে প্রত্যেক সাবালকের জন্য নামাজ, সাবালিকার জন্য নামাজ আছে, আছে না নেই? ঠিক তেমনই ইসলামে জেহাদ আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী করিম সাল বলেছেন যে কোনো জালেম রাজা এসেও তা, জালেম রাষ্ট্র নেতা এসেও তা ক্যান্সেল করতে পারবে, রহিত করতে পারবে না, আর কেউ নাই বিচার করতে এসেও তা রহিত করতে পারবে না, আমি নাই বিচার করতে চাই সুতরাং জিহাদ রাখবো না, তাও চলবে না, কেয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। তাহলে জিহাদ ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসে কেয়ামত পর্যন্ত আছে, যেটি একটি ফরজ ইবাদত, কিন্তু তার শর্ত আছে, তার স্থান আছে, সেগুলিকে সামনে রেখে তখন জিহাদ হবে। আর বাস্তবে জেহাদ নেই, যে কথাটা বলছিলাম বাস্তবে জেহাদ নেই আছে কি, তাহলে বাস্তবে যখন জেহাদ নাই বললাম, তাহলে বোঝা গেল যে বাংলাদেশ আব্দুর রহমান বাংলা ভাই যে সব কাজ করছে এগুলির নাম জেহাদ নয়, মিথ্যা কথা, এগুলো হচ্ছে গুমরাহি, তাদের জেহাদ নয় এগুলি জেহাদ। তাহলে জেহাদ নেই কেন বাস্তবে, এখন প্রশ্ন এগিয়ে দিচ্ছি একটু একটু করে, দুই সপ্তাহ আগে বলেছি এগুলো বলেন আপনারা। হ্যাঁ, আমিরুল মুমিনিন নেই আমাদের, জিহাদের জন্য কি হইতে হবে আমাদের, তাহলে এখানে আরেকটি কথা, জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ আর একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ হলে আছে, আপনি আপনার বাসাতে আছেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনার বাসাতে আছেন আর দুটো ছিনতাইকারী গিয়ে মারধর করা শুরু করেছে আপনাকে, কি বলবেন, ভাই যত মারবে মেরে না আমি কিছু বলবো না, তাই বলবেন না, আপনিও মারবেন, বলেন দেখি। আপনার বাড়িতে ঢুকে গেছে আর মালধন ছিনতাই করছে, নারীদের ইজ্জত লুটছে, সেই সময় আপনি সেই জালেমদেরকে মারবেন না আপনি হাত বুকে করে বসে থাকলেন, না ঠিক আছে এক গালে মেরেছে আর এক গালে, ইসলামে এটা আছে কি যে এক গালে মেরেছে আর এক গালে মারো না, বরং মানো করতে না মালে হি ফাওয়া শহীদ, কেউ যদি নিজের ধন সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ, মান করতে লাদুনা ইরজেহি, তার বিবিদের ইজ্জত মেয়েদের বন্ধের ইজ্জতের হেফাজতের জন্য কেউ যদি মারা যায় তাহলে সে শহীদ। তাহলে বোঝা গেল আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকেছে আর মারধর করছে, সেই সময় আপনি মারতে গেলেন, চোর ডাকাতকে মারতে গেলেন, সেই সময় আপনাকে মেরে দিল, আপনি শহীদ হত্যা হয়ে গেল, তাহলে আপনি শহীদ, আর এই সময় অস্ত্র ছেড়ে বসে থাকলে হবে না, অস্ত্র ব্যবহার করতে হবে, এটি হচ্ছে প্রতিরক্ষামূলক লড়াই, এটি হচ্ছে প্রতিরক্ষামূলক লড়াই। এটা আপনার বাড়ির উদাহরণ দিলাম, দেশের উদাহরণ দিই, বাংলাদেশের ওপর প্রতিবেশী কোন দেশের পক্ষ থেকে বা বাইরে থেকে দূর থেকে হোক এসে আক্রমণ হয়েছে, আফগানিস্তানের উপর আক্রমণ হলো, আফগানিস্তানের মুসলমানদের উপর
আফগানিস্তানের লোকেরা বসে থাকবে যে কাফের দেশটিকে দখল করে নিয়ে যাক আর ধন সম্পদ লুটে নিয়ে যাক, আর মুসলমানরা বসে থাকবে না, হারবে মারবে। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক, আমার দেশের হেফাজতের জন্য, আমার বাড়ির হেফাজতের জন্য, আমার ধন সম্পদের হেফাজতের জন্য, আমাদের তেল পেট্রোলের হেফাজতের জন্য ইত্যাদি ইত্যাদি আমি লড়াই করবো। এটি হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদের জন্য আমিরের প্রয়োজন নেই। আপনার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনার শহরে দেখছেন যে একটা কাফের ঘুরছে আর আমাদেরকে মারার জন্য ঘুরছে, মেরে দেন আপনি, বুঝতে পারছেন? এর জন্য কিন্তু আমিরের প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশে কি এমনটা অবস্থা আছে? এমন অবস্থা আছে কি নেই? তাহলে বাংলা ভাই আব্দুর রহমানের থিওরি বাতিল। দ্বিতীয় জিহাদ হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, মানে কাফেরদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সেই দেশে কি করতে হবে, আক্রমণ করতে হবে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। এই জিহাদের জন্য আমির শর্ত, মানে রাষ্ট্রনেতা শর্ত, ইসলামিক রাষ্ট্রনেতা আমিরুল মুমিনীন। আমাদের আমিরুল মুমিনীন নেই, আছে কি? মুসলিম বিশ্বে সৌদি আরব ছাড়া অন্য জায়গায় আমিরুল মুমিনীন নেই। তখন আমিরুল মুমিনীন নাই মানে আমিরুল মুমিনীন কি হবে? তাহলে এটাও জানতো আমিরুল মুমিনীন নেই, বললেন যে আমার তো রাষ্ট্রপতি আছে। যখন মুসলিম দেশের লোক বলে আমাদের রাষ্ট্রপতি তো আছে, অমুক বিশ্বাস, অমুক তমুক আছে, তো নামগুলি তো ভালোই। হ্যাঁ, তো আমিরুল মুমিনীন কে? আমিরুল মুমিনীন সেই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস দিয়ে বিচার করবেন, দেশ চালাবেন। কোরআন এবং হাদিস দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, এক্ষুনি বাংলাদেশে শুরু হয়, এক্ষুনি পাকিস্তানে শুরু হয়, তাহলে বলবো যে সেটি হচ্ছে কি ইসলামিক দেশ, এবং আমিরুল মুমিনীন পেয়ে গেলাম আমরা, পেয়ে গেছি। এমনকি যদি সংখ্যালঘু মুসলমান হয়, যেমন ভারতে সবসময় মুসলমান সংখ্যালঘু ছিল, ছিল না? মোগলদের যুগে কি মুসলমানের সংখ্যা বেশি ছিল নাকি? কখনো ছিল না, সবসময় হিন্দুদের সংখ্যা বেশি ছিল। এখনো যেমন হিন্দুদের সংখ্যা বেশি আছে, তখনও হিন্দুদের সংখ্যা বেশি ছিল, কিন্তু মুসলমানদের সংখ্যা কম হলেও রাষ্ট্রনেতা কে ছিলেন? মোগলদের যুগে, ইংরেজদের আগে মুসলমান ছিলেন বাবর, ছিলেন আকবর, ছিলেন জাহাঙ্গীর, ছিলেন শাহজাহান, ছিলেন বিশেষ করে আলমগীর আওরঙ্গজেব, যিনি ছিলেন সত্যি সত্যি ইসলামিক বাদশাহ আমিরুল মুমিনীন। তো তারা ছিলেন আমিরুল মুমিনীন। তখন সংখ্যালঘু মুসলমান হলেও তখন আমাদের আমিরুল মুমিনীন ছিল, আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন ভারত উপমহাদেশে, আর তখন অখণ্ড ভারতে সবই ভারত ছিল, তখন আমাদের আমিরুল মুমিনীন ছিলেন। তাহলে বাদশাহ আলমগীরের পক্ষ থেকে যদি আদেশ হতো যে জিহাদের জন্য মুসলিম বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়তো না, কারণ সংখ্যালঘু হলেও তারা ইসলাম দিয়ে ফয়সালা করত, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করত। এখন আমাদের যখন আমিরুল মুমিনীন নেই, তখন আমাদের এই জিহাদ নেই। যখন জিহাদ নেই, তাহলে কাফেরদের স্ত্রীরা, নারীরা, বোনেরা কোথেকে আসবে আমাদের ঘরে? হ্যাঁ, লুকিয়ে ডাকাতি করে চিন্তা করে তো নিয়ে আসা যাবে না, কিডন্যাপ করে নিয়ে আসা ইসলামে জায়েজ নেই। আজকাল যে কিডন্যাপ শুরু হয়েছে, হয়নি? আজকাল বিভিন্ন জায়গায় কিডন্যাপ হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে। কোন মুসলিম যদি বলে, বাংলা ভাইওয়ালা মুসলিম, যে আমরা কাফেরদের নারীদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবো, আর এটি আমাদের দাসী হয়ে গেল, চলবে না? চলবে না। বীর মুজাহিদের মতো আমিরুল মুমিনীনের নেতৃত্বে লড়াই করে, পরাজিত করে কাফেরদেরকে, তারপরে যে মহিলাগুলি পাওয়া যাবে সেগুলি হলো দাসী, তারপরে সেগুলি আপনি সরাসরি আপনি স্পর্শ করতে পারেন, আপনার জন্য হারাম। সরাসরি আপনি ধরেছেন, মানে আমি ধরেছি আমার, চলবে? ধরে নিয়ে এসে কি করতে হবে? আমিরুল মুমিনীন যিনি, তার কাছে এসে পেশ করে দিতে হবে যে আমিরুল মুমিনীন, আমি গনিমত নিয়ে এসেছি আর আমি এই মহিলাকে পেয়েছি, কাফের স্ত্রী, কাফের বোনকে পেয়েছি, এই আপনাকে আমানত পেশ করে দিলাম। আমিরুল মুমিনীন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কে কে যুদ্ধে অংশ নিয়েছিল তাদেরকে, যারা ঘরে বসে আছে তাদেরকে দেবে না, যারা ঘরে বসে আছে কাপুরুষ জিহাদ করতে জানি তাদেরকে দেবে না, যারা রক্ত বইয়েছে, যারা অস্ত্র ব্যবহার করেছে, যারা কাফেরদের পরাজিত করেছে, তাদের মাঝে তখন বন্টন করবে, যাকে যোগ্য মনে করবে তাকে দেবে, সবার জন্য জুটে সবাইকে দেবে। আর যদি দেখায় সবার জন্য সম্ভব নয়, তাহলে কাউকে ধন সম্পদ দিল, কাউকে নারী দিল, বা তাদের মধ্যে কে যোগ্য, কাকে দেওয়া দরকার, কে হকদার, কাকে দিলে ফায়দা রয়েছে, সেটি আমিরুল মুমিনীনের ইচ্ছাধীন, তিনি ফয়সালা করবেন। এটি হচ্ছে ইসলামে দাসীর বিধান, আর এটি কেমন পর্যন্ত আছে অনেকে না জানার কারণে বলে আজকাল দাস দাসী নেই। না, দাস দাসী নেই মানে বাস্তবে নেই, কিন্তু শরীয়ত আছে। যেমন জিহাদ বাস্তবে নেই কিন্তু শরীয়তে আছে, তেমনি দাস দাসী শরীয়তে আছে বাস্তবে নেই। বাস্তবে যখন নেই, যেমন আমেরিকা এককালে আফ্রিকার উপর খুব জুলুম চালিয়েছে, যারা ইতিহাস জানেন, আফ্রিকার ইতিহাস আর আমেরিকার ইতিহাস তারা অনেকেই জানেন হয়তো, আমেরিকা কি করেছে, এরা আমেরিকা ইউরোপ থেকে জলদস্যু আসতো, মানে
সামুদ্রিক ডাকাত, এরা ডাকাতি করতো আফ্রিকায়, আটলান্টিকের তীরে আসতো, আর আসার পরে আফ্রিকান লোকগুলিকে ধরে ধরে জাহাজে ভরে বকরি ছাগলের মতো করে নিয়ে চলিত, অনেকে রাস্তায় মরে সাফই, তার অনেককে নিয়ে যেত দাসদাসী বানিয়ে, তখন এদেরকে দাসদাসী করে ইউরোপ আমেরিকাতে রাখত। কাফেরদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, কিন্তু একজন মুসলিম যে আল্লাহকে ভয় কর পরকালে বিশ্বাসী, তার জন্য জায়েজ নয় যে তার পয়সা আছে সুতরাং কিনে নিয়ে চলে আসবে, অথবা ক্ষমতা আছে কাউকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে আসবে আর তার দাসী হয়ে যাবে, এটা ইসলামে নেই, হালাল হবে না, সেটি জেনা হবে, সেটি জেনা। কিন্তু বীর পুরুষের মতো লড়াই করে আসবে আমিরুল মোমিনের নেতৃত্বে, তারপরে কাফেরদের নারীদেরকে বন্ধুদেরকে পেলে সেগুলি তখন তাদের জন্য হালাল হবে, কিন্তু আমিরুল মোমিন যাকে দেবে তার জন্য হালাল হবে, এবং তার জন্য এক মাস ইদ্দতও আছে, এক মাস হাইজ হওয়ার পরে তারপরে হালাল হবে। জি, আশা করি যথেষ্ট এই সম্পর্কে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.